তা শুরু করি। ওকে, তো আমরা এখন শুরু করি। আচ্ছা, প্রথমে রিভিউ করবে মেহেদি। আমরা এই গত কয়েকদিনে যা যা শিখেছি তার মধ্যে থেকে মেহেদি কিছুটা রিভিউ করবে। মেহেদি রিভিউ করা শেষ হলে দেন আরেকজন, তারপর আরেকজন। এইভাবে আমরা মোটামুটি যা যা শিখছি ফটোশপের ওভারঅল আজকে একটা রিভিউ আমরা করে ফেলবো। শুরু করেন মেহেদি। আসসালামু আলাইকুম। ফার্স্টে আমরা যে আমরা আমাদের এই দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রথম কাজ হবে, আমরা যে টুলস ব্যবহার করি না কেন, যাই করি না কেন, আমরা প্রথম কাজ হবে আসলে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ডুপ্লিকেট করে নেব। এখন ফার্স্টে আমি দেখাতে যাচ্ছি, এটা প্রথমে আসলে মুভ টুল। মুভ টুল মানে হচ্ছিল যে আমরা একটা জিনিসকে বা একটা একটা সাবজেক্ট বা একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ইমেজ আমরা এটাকে সরানোর জন্য যে এটা ব্যবহার করি সেটা আসলে মুভ টুল। আমি যদি এখন এটা যে আমার এখন দেখেন মুভ টুল করে আমার কার্সার রয়েছে বা মুভ টুল আমার সিলেকশন আছে, আমি এখন এটা যে আমি মুভ টুলকে আমি বিভিন্ন জায়গায় আমি ই করতেছি, মুভ করতে পারছি। এটা আসলে মেনলি মুভ টুলের কাজ। আর একটা কাজ আসলে আমার যে কোনো টুলসের কাজ করি না কেন, যদি আমার টুলস এর কাজটা শেষ হয়ে যায় তাহলে আমরা আবার সেই মুভ টুলে আমরা ব্যাক দেবো, তারপর সেটা আমরা অন্য কাজ করতে পারবো। তারপর আসলে যে মুভ টুল, এখানে একটা আসলে আর্ট বোর্ড টুল। আর্ট বোর্ড টুলটা আসলে কি যে আশেপাশে মনে করেন যে আমার এইটা আসলে আমার আর্ট বোর্ড, এটা আসলে আমার ফেস, আমি এটাকে ছোট করতে চাচ্ছি বড় করতে চাচ্ছি, তখন আসলে কি করবো আমরা আর্ট বোর্ড নিয়ে কাজ করবো। আর্ট বোর্ড টুল নিয়ে কি করতে পারি, আমরা এটাকে এটুখানি করলাম যে আমার এখন এটুখানে সিলেক্ট হয়ে গেছে, এখন আমার আর্টবোর্ড এটুখানি, মানে আমি ছোট বা বড় করতে চাই তখন আসলে আমার আর্টবোর্ড টুলসটা কাজে করতে হবে। আর যদি না হয় আর মুভ টুলটা কি করতে হবে, মুভ টুলটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা যে কোনো একটা কি এটা আমরা সরাইতে পারবো। তাহলে আর্টবোর্ডটা আসলে যে আমাদের যে ফেসটা থাকবে বা যে শেপে থাকবে এটাকে ছোট বড় করার জন্য আর্টবোর্ড টুল, আর সরানোর জন্য কি করবো আমরা আমাদের মুভ টুলটা আমরা ইউজ করবো। দেন আসলে এটা কি এখানে আছে যে রেক্টেঙ্গুলার মার্কি, একটা মার্কি টুল, এটা একটা সিলেকশন টুল। এখানে কি কি আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল ক্রম মার্কি টুল। ওকে, তাহলে ফার্স্ট আসলে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা আমি আগে বলছি এটা হলো সিলেকশন টুল। তার মানে আসলে যে আমরা এখান থেকে যদি কোনো একটা অংশকে সিলেক্ট করতে পারি, তাহলে সিলেক্ট করতে চাই এবং সেটা যদি রেক্টেঙ্গুলার শেপ না হয় তখন আমরা এই অংশটা ব্যবহার করবো। সাপোজ মনে করেন যে আমি এটা এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, এখন এই যে সিলেকশনটা করলাম আমরা এটা বিভিন্ন কাজ, এটা আমরা মুভ করতে পারি, এটা কাট করতে পারি, এটা কপি করতে পারি, সাপোজ যদি আমরা কাট করতে চাই তাহলে আমরা জানি যে কন্ট্রোল এক্স দ্বারা কাট হয় আর কন্ট্রোল সি দ্বারা আসছে হলো কপি। প্রথমে কন্ট্রোল এক্স দিলাম, তাহলে এটুখান থেকে আমাদের হয়ে গেল, এখানে চলে গেল এই অংশটুকু।
আমরা কন্ট্রোল যেটা দেখে যাই যে কন্ট্রোল সি করি তাহলে আমার এটা কপি হয়ে গেছে। দেখেন আমি যদি এখন টুল নিয়ে আসি যদি আমি সরানোর চেষ্টা করি, যদি দেখেন এটা কিন্তু সরাইতে পারতেছি। এটা আসলো আমার কি গেল রেক্টেঙ্গুলার। আর একটা কাজ করা যায়, আমি যদি মনে করি যে আমি একটা নতুন একটা ফেস ইন্টারফেস নিই, যাকে এটা আছে এটাই থাকুক। এখন যদি আমরা মনে করতে এই যে শেপটা আছে, আমরা একটা এখানে একটা কি করবো একটা শেপ তৈরি করবো, বা কোনো একটা সাপোজ মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করি, আমি একটা সাপোজ আমি বাংলাদেশের পতাকা আঁকার কথা চিন্তা করি। আমি প্রথমে কি করলাম একটা আঁকলাম, এখন এগুলো শেপ আছে কিন্তু বাংলাদেশের পতাকা আমাদের রং থাকে, আমাদের রং করতে হবে এটা, এটা গ্রিন করব। জি ভাই কেউ কিছু বলছেন? ভাই ভুল করে ফোন, ওকে ভাই ঠিক আছে। এখন আসলে যে আমরা যে কালারটা করব, এই কালারটা কিভাবে করব আমার সেটা হলো বিষয়। সেটা আসলে যে এখানে দেখেন প্রথমে এটা আসলে আমাদের এটা হলো ফরগ্রাউন্ড কালার, এটা আসলে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যদি আমরা ফরগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা অল্টার ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল ব্যাক স্পেস। এখন তা ফার্স্টে আসলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা কালার, এখন আমি কি কালার দেবো সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এখন তার জন্য আমি আগে বলছি যে আমি কি করব, আমি এইখান থেকে কালার নেব, যে এই ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার নেব। তাই আমি চাচ্ছি আমি ফরগ্রাউন্ড কালার নেব। তাহলে আমার এখানে আমরা মাউসের ডাবল ক্লিক করব, তারপরে আসলে কি করব আমাদের এখান থেকে কালার নেওয়া লাগবে। এখন যেহেতু আমরা গ্রিন কালার নেব, তার আগে আমাদের ম্যাম আমাদের কালার থিওরিটা বুঝাইছিল, এখান থেকে কালার থিওরি বুঝছিলাম। তাহলে আমরা এটা গ্রিনের জন্য কি সর্বোচ্চ এখানে মান ছিল কত, 255, যদি আর জিবিতে আসি আর সিএমআই কে তো 100% এর মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে কি করি গ্রিন যেহেতু মানে তাহলে এটাকে আমরা 255 করে দিলাম, পিওর যে গ্রিন সেটা আমরা তাই দিতে পারবো, বাকি সবগুলো আমরা জিরো করে দিই। HSB না RGB এর ক্ষেত্রে করতে হবে। ও সরি ম্যাম আমি ভুলে গেছি, 255 লে RGB মোডে আসলে এটা আসলে আমাদের গ্রিন আছে কিন্তু ম্যাম এটা তো পিওর গ্রিন না ম্যাম, এটা RGB এর গ্রিন, এটা বটল গ্রিন না, এটা RGB এর জন্য যে গ্রিন সেই গ্রিন কালারটা। আর যদি বটল গ্রিন চান তাহলে বটল গ্রিন এর জন্য আমরা যে গ্রিন কালারটা ব্যবহার করব তার কোডটা আমরা নিয়ে নিব, যদি কোনো কালার বলে দেয় ক্লায়েন্ট তাহলে আমরা কালার কোড দিয়ে নিব। বুঝছিলাম না, কালার কোড জানতে হবে। তো আমরা কালার কোডটা গুগল থেকে কপি করে নিয়ে আসতে পারি, যে বটল গ্রিন এর জন্য কালার কোড কি, সেই কালার কোডটা নিয়ে এসে সেই কালার কোডটা এখানে যদি আমরা পেস্ট করে দেই, পেস্ট করে দিয়ে নিয়ে নিই, তাহলে আমরা ওই কালারটা পেয়ে যাবো। মেয়েটা তো আসতেছে না, যাক না আমি আগে যেটা ছিলাম ওটাকে আমি আমার নিজের আন্দাজ মতো একটা নিয়ে নিচ্ছি। আন্দাজ মতো আপনি নিয়ে নিতে পারেন, বাট যদি কখনো ক্লায়েন্ট আমাদের বলে দেয় কোনো গ্রিন তাহলে আমরা সেই গ্রিনটা নিতে পারি। আর আরেকটা বিষয়, গতদিন আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে মনিটর গুলো, মনিটরে কালার অ্যাকিউরেসিটা পুরোপুরি আমরা বুঝতে পারি না, ঠিক আছে, কারণে প্রবলেমটা হয় যে আমরা কালার বুঝতে পারি না। এই জন্য যদি কখনো ক্লায়েন্ট কোনো কালার বলে, বেটার আমরা সবসময় চেষ্টা করবো তার কাছ থেকে একটা কালার কোড নিয়ে নেওয়ার জন্য। এখন দেখেন আমার ফরগ্রাউন্ড কালার এখন আছে আমার কি গ্রিন, তাহলে আমি এখন চাচ্ছি ফরগ্রাউন্ড কালার গুলো আমরা গ্রিন করবো। তাহলে কি করবো আমরা অল্টার এবং ব্যাক স্পেস সাব দিব, দেখেন এটা কালার হয়ে গেছে। এখন যেহেতু কালার হয়ে গেছে এখন তাহলে কি আমরা এটাকে আসে, এখন আসলে আমরা কি করতে হবে এই যে পাশে যে দাগটা আছে এটাকে আমরা সরিয়ে দেবো। এটা সরানোর জন্য আমার লাগবে কি, আমাদের করতে হবে কন্ট্রোল ডি, মানে আমরা কি ডিস্ট্রাক্ট করে দিলাম কন্ট্রোল ডি। এখন আসলে যে এরপরে এখন আমাদের বৃত্ত আঁকতে হবে, কিন্তু এখন আমরা বৃত্তটা দুই ভাবে নিতে পারি, একটা আসলে এই যে লেয়ারটা আছে এই লেয়ারের পরে এটা নিতে পারি, আবার নতুন একটা লেয়ারও নিতে পারি। ফার্স্ট আমরা লেয়ারে পরে নিই, তারপর আমরা নতুন লেয়ারে করে যাবো, কারণ একটু একটু পরে জানি।
তাহলে আমরা কি করবো এরপরে, এখন যেহেতু তাহলে এটা হলো রেক্টেঙ্গেল মার্কি টুলের কাজ গেল, এখন আছে ইলিপটিক্যাল মার্কি টুল। তাহলে ইলিপটিক্যাল মার্কি টুলের জন্য আমরা কি করবো, একটা এখানে মানে একটা কি করতে হবে, একটা সার্কেল আঁকতে হবে। এখন আমি যদি সামান্য যদি নিজের ভুল করলো দেখেন, আমি এখন যদি আমি যেটা করতেছি এটা আমার অ্যাকুরেট হচ্ছে না, এখন অ্যাকুরেট করার জন্য সাপোজ আমার যদি চোখে আমার সবসময় সমান হয় তা তো না, তাহলে আমার কি করবে শিফট প্রেস করবে। শিফট প্রেস করলে একটা সেম একটা শেপ নিব। দেখেন আমি যদি শিফট নিই তাহলে দেখেন আমি যেমনই করি না যেখানে নিই না কেন কালার একদম অ্যাকুরেট একটা শেপ আসতেছে। তাই মনে করলাম যে এটা আমি নিলাম, এখন এটা আমি কালার দিব। এখন দেখেন আমি যেটা এখন নিয়েছি এই যে শেপে আমি এখানে আমি কি করছি যে এটা নিয়েছি, কিন্তু দেখেন এটাকে আমার সঠিক অ্যালাইন কিন্তু হয় নাই, সঠিক অ্যালাইন হয় না, তার কারণ আসলে আমার এইটা চলে গেছে কি হচ্ছে আমার এর মিডিল অ্যাস্টারে। কিন্তু এখন আমি যদি এটা মুভ করতে চাই কিন্তু এটা মুভ হচ্ছে না, তার কারণ কি হচ্ছে মুভ পুরোটা হচ্ছে, কারণ আমার এটা কি হচ্ছে আমার একই লেয়ারের পরে আমার এটা অঙ্কন করা হয়েছে, সেই জন্য কি করতে পারতেছে না এটা মুভ করতে পারতেছে না। এই প্রবলেমটা আমাদের না হয় সেই জন্য কি করতে হবে আমাদের আলাদা একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমরা যখন ফটোশপে কাজ করব যদি ফটো এডিটিং বাদে বেশ মানে সবসময় আমরা চেষ্টা করবো ভিন্ন ভিন্ন লেয়ার নিয়ে কাজ করা। তাহলে আমরা এটা কন্ট্রোল জেড ড্রাফট পিছনে আসি। আচ্ছা এখন আমি ধ্যান কি করলাম বা নতুন একটা লেয়ার নিলাম, এখন এই লেয়ারের পরে আমরা একটা সার্কেল আঁকলাম। এখন দেখেন আমি যেহেতু এটা এখনো কিন্তু আমার মিডিলে কিন্তু আসে নাই, এটা কিন্তু এখনো সে মিডিলে নাই, তাহলে আমরা যখন কিন্তু এখন কিন্তু দেখেন আমরা কিন্তু এটাকে মুভ করতে পারতেছি, তার কারণে আমার একটা ভিন্ন লেয়ার আগের লেয়ার না আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, সেই জন্য আমি এটা কি করতে পারছি এখন আমরা মুভ করতে পারতেছি। এখন এইটাকে আমি সঠিকভাবে অ্যালাইন করতে হবে, তাহলে সঠিকভাবে যদি অ্যালাইন করতে চাই সেজন্য আমরা এই যে লেয়ার ওয়ান এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার লেয়ার ওয়ান এটাকে আমরা একসাথে মার্ক করবো। মার্ক করার পর আমরা মার্ক করার পর সবসময় দেখতে হবে আমাদের এই যে টুল আছে যে মুভ টুল মুভ তুলে যাবে, মুভ তুলে যাবে এখন দেখবে অ্যালাইন আমরা কি করবো এখন এটাকে আমরা অ্যালাইন করব। এখন অ্যালাইনটা হচ্ছে হলো অ্যালাইনটা মানে এখন দেখেন আমরা এইটা যদি অ্যালাইন করি এই দুইটা আমরা মেনলি এই দুইটা নিয়ে আমরা কাজ করি, এইটা হচ্ছে হলো কি করবে যে এই যে সোজাসুজি এই যে সোজাসুজি মানে একটা মানে মোট কথা একটা হচ্ছে ভার্টিক্যালি আর একটা হচ্ছে কি বলেন তো হরিজন্টাল, দুই দিক থেকে যখন অ্যালাইন করে দিবে তখন দুই দিক থেকে অ্যালাইন করে সেটা একদম মাঝামাঝি যেখানে আমাদের প্রয়োজন সেভাবে সেন্টার অ্যালাইন হয়ে যাবে। এখন এটা হলো হরিজন্টালি, মানে এখন এটা যেটা আমি দেখেন এটা কিন্তু সরে আসে এদিকে, আগে ছিল এই পাশে, আবার তো দেখেন কন্ট্রোল জেড পিছনে আগে ছিল এইখানে, আমি যখন এটা ক্লিক করলাম তখন সরে আসছে এদিকে, আর এটা কি এটা আসলে ভার্টিক্যাল ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন, তখন এটা দিই তাহলে দেখেন এটা একদম নিচে চলে আসে। এখন এর কারণটা হচ্ছে যে আমার যে ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু এই যে এর প্রবলেমটা এখন কেন সেটা একটু দেখেন, দেখেন আমি এইখানে যেটা আসছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কপি তারপরে আসছে, কিন্তু এখন এটা যদি নতুন লেয়ার নিতাম তাহলে একটা এখন ব্যাকগ্রাউন্ড তো শুধু আমার একটুখানি না, ব্যাকগ্রাউন্ড আমার পুরো টুকুল আমার ব্যাকগ্রাউন্ড। এখন আমি এটা করতে পারি যে আমি এটা একটা দুই এখন আমি কিন্তু এখানে আমি অ্যালাইন করতে পারবো সমস্যা নেই, তবে সেই ক্ষেত্রে আমাদের আর একটু কাজ করতে হবে, আর যদি এটা ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আলাদা বিষয়, কারণ যেহেতু আমি এটা ভুলক্রমে করে ফেলছি তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তাহলে এখন আমরা কি করবো আমরা এখান থেকে এসে মার্কি টুলটা নিব। মার্কি আমি আগে বলছিলাম যে এটা একটা সিলেকশন টুল, এটাকে আমরা আবার সিলেক্ট করব, এটাকে আমি আবার কি করলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এই যে আমরা কি করবো আমরা এইটাকে অ্যালাইন করতে চাচ্ছি, এইটাকে মিডিল আনবো, আমরা এটাকে আমরা ক্লিক করলাম, দেওয়ার পর আমরা কি করবো মুভ টুলে যাব। এখন যদি আমরা করি দেখেন তার মানে আমি এখানে আরেকটা জিনিস শিখা হয়ে গেল যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমার টোটালটা হলো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আমরা যদি কখনো কিছু করতে হয় তখন এই ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যালাইন হবে,
কিন্তু আমি কিন্তু চাচ্ছি যে পুরো ব্যাকগ্রাউন্ড না, আমার এতটুকু দরকার। তখন আমরা কি করব, যতটুকের মধ্যে আমরা অ্যালাইন করতে চাবো ততটুকু আমাদের এখান থেকে সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে আমাদের আমরা অবজেক্টের সাথে অবজেক্টের অ্যালাইন করি, ব্যাকগ্রাউন্ডের সাথে অবজেক্টের অ্যালাইন করি, ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সটের, অবজেক্টের সাথে টেক্সটের, টেক্সটের সাথে টেক্সটের অ্যালাইন করতে পারি। আর এটা হচ্ছে সিলেকশনের সাথে অ্যালাইন, একটা সিলেকশন আমি নিলাম যে কোনো অ্যালাইন করা, মানে তার সাথে আমি অ্যালাইন করে ফেললাম। ওকে, তাহলে এখন এটা ফিক্স, এটা কার প্রবলেম আছে পর্যন্ত? আর্টিকেলের অ্যালাইনমেন্টটা আবার দেখান তো। দেখেন এইটা হলো হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। এখন আসলে আমরা কি করবো, যেটা ভার্টিক্যাল বলতে আসলে যে এই এই বরাবর আমাদের এই বরাবর আসলে আমাদের সেন্ট্রালাইজ হবে। এখন আমরা যদি এটা কন্ট্রোল জেড করি, এই যে এখন এইখানে আছে। তাহলে এখন আমার দেখেন, আমি যেহেতু আমি জাস্ট এটাকে অ্যালাইন করবো আর এটা আমার সিলেকশন করা আছে, তখন আমি কি করবো এইখানে যে আমরা এই যে এটাই আমরা কি করবো ক্লিক করবো, যে এখন যে ভার্টিক্যাল হয়ে গেছে। বুঝছেন ভাই? জি জি জি। এখন আমরা কি করলাম, কন্ট্রোল ডি দ্বারা আমরা ডিসিলেক্ট করলাম। এখন এটা আমাদের হয়ে গেল ধ্বংস পতাকা। এরপরে আসে হলো যেটা আছে সিঙ্গেল র মার্কি টুল, আর তাহলে সিঙ্গেল কলাম মার্কি টুল। যদি এটা খুব একটা ব্যবহার আছে কিনা জানি না ম্যাম। সিঙ্গেল র এখানে বলা আছে, দেখেন সিঙ্গেল মানে একক, র মানে কি বলতে পারবেন ভাই? র রো আর কলাম চিনি না আমরা, যখন এক্সেলে কাজ করছি রো কোনটা আর কলাম কোনটা আমরা নিশ্চয়ই জানি, দেখেই বুঝতে পারছি যে রো কোন দিকে হয় আর হচ্ছে কলাম কোন দিকে হয়, ভার্টিক্যাল নাকি হরিজন্টাল। হরিজন্টাল, হরিজন্টাল কে রো বলে। হ্যাঁ, তাহলে এখন আমরা যা এটা দিতে লাগ সিঙ্গেল একটা রো হবে, আমরা টানলাম, দেখেন কালার দিতে হবে, কালার না দিলে বোঝা যাবে না। আপনি যখন সিলেকশনটা নিচ্ছেন, সিলেকশনটা নেওয়ার পরে কালার দিতে হবে, সিলেকশন নেওয়া হয় নাই, সিলেকশন হয়ে গেলে কালার অ্যাপ্লাই করেন, তাহলে বোঝা যাবে এটা যে কি চেঞ্জ আসলো। বুঝতে পারছি না যে সিলেকশন হলো কি না। হ্যাঁ, এবার সিলেকশন আছে, ঠিক আছে, চলে গেল, ক্লিক করা ঠিক হচ্ছে না ওটা। হ্যাঁ, এই যে কালার হয়েছে, এই যে দেখেন কালার হয়েছে। কিন্তু এরকম ভাবে আপনাদের যদি খুব সূক্ষ্ম কোনো দাগ দেওয়ার প্রয়োজন হয় অনেক সময়, সেই ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে কাজ করতে পারি। এটার অল্টারনেটিভ আমরা লাইন টুল আছে, লাইন টুল ব্যবহার করতে পারি, এগুলো দরকার হয় না এই কারণে খুব একটা। আর এরপরে আসলো সিঙ্গেল কলাম টুল, এটা বললাম এটা হলো এই বরাবর হবে না, এটা তো একটা যদি দেখেন এখানে একটা দাগ হয়েছে। তাহলে মোটামুটি এখানে যে আমাদের এখানে যে দুটা টুল আছে সেই দুটা জানলাম, আবার এখানে যে চারটা টুল আছে জানলাম। জি ভাই বলেন ভাই, কেউ কিছু বলতে চাইছিলেন? সমস্যা নাই ভাই, সমস্যা নাই, এটা বলছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আছে দেখেন ল্যাসো টুল, ল্যাসো টুল তো আমাদের সিলেকশন টুল, তবে ল্যাসো টুল আমরা এইখানে না, আমরা আটটা চিত্রে যাই। ল্যাসো টুল টা কি আমাদের একটা সিলেকশন টুল। এখন এখানে আছে দেখুন ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, এটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। ফার্স্ট আমাদের ল্যাসো টুল, ল্যাসো টুল মানে ছিল রশি, ল্যাসো শব্দ হলো রশি, অর্থাৎ আমরা একটা সূত্র দ্বারা মনে করেন যে একটা কোনো কিছু যেমন বাইন করে একটা বেঁধে দিই, সেরকম একটা বিষয় বোঝাচ্ছে যে আমরা একটা এটা কি করবো মার্ক করবো। ল্যাসো টুল মানে আমরা একটা সিলেকশন করবো। আমরা ফার্স্ট আমরা ল্যাসো টুল কি করলাম, তো দেখা যাচ্ছে এখন কি হবে যে আমাদের এই যে অংশ মাউস, সেটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা কি করবো এটাকে আমরা মার্ক করবো। যদিও মার্ক সঠিক হচ্ছে না, আমি দেখাচ্ছি ভাই। এখন
মানে আমরা এইখান থেকে শুরু করেছিলাম, আমরা এইখানে এসে কি করবো, এটা ছেড়ে দিব। দেখেন ভাই এটা ওকে মার্ক হয়েছে, এটা হলো আমাদের লেসার টুল দ্বারা সিলেকশন করা বোঝায়। ওকে এরপরে আসলে পলিগোনাল লেসার টুল, যেখান থেকে এখানে একটা নিলাম, নেওয়ার পর এখানে গেলাম। অর্থাৎ ম্যাম আমাদের এটা বলছিল যে পলিগোনাল ল্যাসো টুলটা আমরা যখন নিব, এটা আসলে মানে এটা বক্র ভাবে হতে পারে না, এটা কর্নার বরাবর কাজ করে, কোনায় কোনায় নিয়ে কাজ করবে। এখন যে বরাবর যাবো আমি এখানে, দেখেন আমি কিন্তু এখন কিছু ক্লিক করতে হবে আমার, এখন এখানে আনবো, এখানে একটা ক্লিক করবো, মানে এটা আবার ধরে নেবে, এবার যাবে এখানে ক্লিক করবো, ক্লিক করলাম, আমি জাস্ট দেখালাম ই করলাম। এখন দেখেন এইটা আমার আসলে আসলে শুরু পয়েন্ট, শুরু পয়েন্ট কিভাবে বলবো, দেখেন আমাদের এই যে এখানে যদি নিয়ে যায়, তখন দেখেন আমাদের এখানে কোনো একটা সার্কেল বা একটা বৃত্ত, এখানে কোনো সিম্বল আসে না, এখন যখন তখন একটা বৃত্ত, তখন ক্লিক করলাম, এটাতে আমার কি হলো সিলেক্ট হয়ে গেল। এটা আসলে পলিগোনাল লেসার টুল। এরপরে আসলে ম্যাগনেটিক লেসার টুল, ম্যাগনেটিক সাদা দেখছে নিজে নিজেই কি করবে যে এরিয়াটাকে চুম্বকের মতো আর কি, আমি এরিয়া দেখাই দিব, সেই এরিয়া অনুযায়ী সিলেকশন নিতে থাকবে। আর যদি কখনো যদি সে সিলেকশন যদি সে এরিয়া সিলেক্ট করতে ব্যর্থ, তখন কি করবে আমার মাউসের লেফট বাটন একটা ক্লিক করে সেটা আমরা কি করবো সিলেকশন থেকে ধরাই দিব। বড় নিয়ে যাচ্ছে, দেখেন আমি কিন্তু এখন আর মাউসটা আসলে মুভ করতেছে আর কিছু করতেছে না, কিন্তু দেখেন আমার এখান থেকে দেখেন দেখেন আমি এই যে নিয়ে যাচ্ছি, এখন এই যে জায়গাটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, এই জায়গাটা ধরতে পারতেছে না, এই যে আমি চাচ্ছি যে চুলে এখানে নিয়ে যাবো, এখন চুলে ধরছে আস্তে আস্তে, পাইপ আমি যখন নিয়ে যাবো সে অটোমেটিক্যালি সে কি করছে নিয়ে নিচ্ছে। আর যদি কখনো যদি মনে হয় যে আমাদের সাবজেক্ট সে নিচ্ছে না, বা আমরা যেটাকে মার্ক করতে চাচ্ছি বা সিলেক্ট করতে চাচ্ছি সে এখন নিচ্ছে, তখন কি করবো যদি না এ না এ যদি না ধরতে, তখন কি করবো মাউসের লেড বাটন ক্লিক করে আমরা সেটাকে ধরিয়ে দেবো। দিয়ে আবার যাই, এটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। এটা সিলেকশন টুল, এটা হলো এখানে দুটো সিলেকশন টুল আছে, একটা হলো কুইক সিলেকশন টুল। আপনি একটু সবগুলো টুলের ক্ষেত্রে যেটা হয় এটা একটু বলে দেন নাই, একটু মিস হয়ে গেছে। সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো সিলেকশন টুল দিয়ে কাজ করি, সিলেকশন আমাদের কম বেশি হতে পারে, যে কোথাও একটা সিলেকশন দেখা যাচ্ছে একটু বাইরে চলে গেছে সেটা আমরা বাদ দিতে পারি, আবার কোথাও একটু সিলেকশন অ্যাড করার যদি প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারি। সেটা কিভাবে, আমাদের মেনু বারের নিচেই আছে, আমরা যেটাকে সাব মেনু বলি, কেউ কেউ অ্যাকশন বার বলি, কেউ অপশন বার বলি, সেখানেই আমরা দেখতে পাবো যে আমাদের যে টুলটা আছে, যে টুলেই আমরা যাই না কেন সেই টুলটা এখানে দেখা যাবে প্রথমত। এরপরে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা কিন্তু অ্যাড সিলেকশন, তারপরে সাবস্ট্রাক্ট সিলেকশন, এই অপশনগুলো পেয়ে যাবো। এখান থেকে আমরা চাইলে সেই সিলেকশনটাকে যদি প্রয়োজন হয় তাহলে আমরা পারফেক্টলি সিলেক্ট করার জন্য, অনেক সময় প্রয়োজন হতে পারে যে একটা সিলেকশন আমি করেছি কিছুটা বাইরে চলে গেছে বা কিছুটা ভেতরে চলে আসছে, তখন আমরা এখান থেকে সিলেকশন কমায় বাড়ায় পারফেক্ট ভাবে সিলেক্ট করতে পারবো।
তো সবগুলো সিলেকশন টুলের ক্ষেত্রেই আমরা এখানে পেয়ে যাব। সেটা তো ম্যাডাম এই অংশটা দ্বিতীয় যেটা থাকবে এটা দিয়ে কাজ করতে হবে। যে এটা আমার সিলেকশন করেছে দেখা যাচ্ছে যে আমার এই যে অংশটুকু আছে মনে করবো যে এই অংশটুকু আমার আবার সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এই সিলেকশনটুকু আমার দরকার, এটা আমার কি হয়েছে বাদ পড়ে গেছে। তখন সেক্ষেত্রে আমি কি করবো এখানে আসবো, এখানে নিয়ে আমরা এইখানে আর একটা সিলেকশন করবো। দেখেন যেহেতু আমি এখানে অ্যাড টু সিলেকশন ছিল সেটা দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি মনে হয় যে আমার কিছু অংশ বেশি সিলেক্ট, এখন ধরো আমি করলাম যে আমার এই অংশটুকু বেশি সিলেক্ট হয়েছে, আমি এখানে চাচ্ছি এটা আমি কি করবো বাদ দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এইখানে যাব। দেখেন আমার এই সিম্বল দেখে বুঝতে পারছি, দেখেন উপরের অংশটুকু একটা আর নিচে দেখা আর একটা অংশ, তার মানে কি উপরেরটা আসলে আমার আগে সিলেকশন, এই নিচেরটা হলে পরে সিলেকশন, নিচেরটা উপরে দিচ্ছি তার যার কারণে হচ্ছে আমার এই সাবট্রাক্ট হয়ে যাবে, এই অংশটুকু সাবট্রাক্ট হয়ে যাবে। এখন যেহেতু আমি এখানে কি করবো আমি এখন এটা কি করবো ক্লিক করবো এই অপশনে এসে, এখন আমার এই অংশটুকু আমার দরকার নেই, আমি এটাকে আমি কি করলাম মাউসের লেফট বাটন দিয়ে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, করে ছেড়ে দেবো। দেখেন এখন এটা আমার কি হয়েছে সাবট্রাক্ট হয়ে গেছে। আর এই যে অংশটুকু আছে এটা হলো, এটা আসলে কি একটা বলে যে যে দুইটা সিলেকশন করবে সেই দুইটা সিলেকশনের যে কমন যে অংশটুকু থাকবে সেই অংশটুকু সে নেবে। সেটের অঙ্ক করতাম না ক্লাস 9 10 এ ছিল, সেটের অঙ্ক যখন করতাম তখন ইউনিট তারপরে ইন্টারসেক্ট করতাম না, অনেকটা সেরকম। এখন আসলে যে এই একটা সিলেকশন আছে, আমি চাচ্ছি যে এই সিলেকশনটাকে শুধুমাত্র আমি এতটুকু অংশ নিয়ে রাখবো আর বাকি সবটুকু বাদ দিয়ে দেবো। তখন কি করবো আমরা এই অংশটা ক্লিক করলাম, করে আমি এখন এই টোটাল এইটুখানে রাখবো বলে আমি এইটুখানে সিলেকশন করলাম। দেখেন এইখানে আমার যেটুখানে মিল আছে অর্থাৎ সেই মিলটুকু দেখেন দিলাম, দেখেন আমার এতটুকু আসলে ওই দুইটা সিলেকশন এতটুকু অংশ মিল ছিল সেই মিলটুকু দেখেছে, বাকি সম্পূর্ণটা কি আছে ডিসিলেক্ট হয়ে গেছে। ম্যাম আর কি দেখাতে হবে এটা? না এটার প্রয়োজন নেই, মোটামুটি সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম বুঝতে পেরেছি। আরেকবার দেখালো। আপনি এখানে শুধু অ্যাড সিলেকশন সাবস্ট্রাক্ট আর অনেক আওয়াজ আসতেছে একটু মিউট রাখেন। ওকে ভাই আমি চারটা বা দেখাচ্ছি, এইটা আসলে যখন আমরা সিঙ্গেল সিলেকশন করব তখন এইটাই আমি আরো কিছু সিলেকশন অংশ আমার দরকার সেটা আমি অংশ মানে কি অ্যাড করতেছি। আমি আমি আবার সিলেক্ট করবো, আমি এই যে আমার প্রয়োজন অংশটুকু আমি সিলেক্ট করতেছি, করে আমরা এই জায়গাটা মিলাই দিলাম। এখন মিলাই যাবে যখন আমি মাউসের লেফট বাটন যখন ছেড়ে দিব তখন দেখেন এইটা কিন্তু আমার কি হয়েছে সিলেক্ট হয়ে গেছে। আমার দেখবেন যে আমার এই যে ল্যাসো টুলে পাখি দেখেন প্লাস চিহ্ন আছে, তার মানে কি এটা অ্যাড করতেছে। এবার যদি আমি এইটা নিয়ে আসি দেখেন এটা মাইনাস আছে, তোমার কি আমাকে বাদ দিয়ে দিবে। এখন এখন আমি চাচ্ছি যে দেখেন আমার এইখানে কিছু অংশ আছে যে একটুখানি অংশ বা এতটুকু অংশ আমার প্রয়োজন নাই, আমি এটুখানে চাচ্ছি বাদ দিয়ে দিতে, সেই ক্ষেত্রে কি করবো আমরা বান্ধাটা সিলেকশন করব, সিলেকশন করে এটা মিলাই দিলাম। দেখেন আগে আমার কি এই সিলেকশনটা তো বাদ হয়ে গেছে, এটাকে বলা হয় সাবট্রাক্ট সিলেকশন। এবার এরপরে যে অপশনটা আছে লাস্টে যেটা আছে
এটা আসলে যে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তার মানে কি করবে যে দুইটা সিলেকশন কে মডিফাই করে তাদের মধ্যবর্তী যে কমন অংশ থাকবে সেই অংশটুকু সে নিবে। এখন এটা সিলেকশনটা করলে এইটা আমার কি পুরো একটা সিলেকশন, আমি যদি আটা এখানে আমি মনে করলাম যে আমি এতটুকু রাখবো আর কিছু এখানে আমি রাখবো না, তখন কি করব আমি যদি এখন পাশে আর একটা সিলেকশন করি, তাহলে এই যে দুইটা সিলেকশন, এই দুইটা সিলেকশনের মধ্যবর্তী যে অংশটুকু আমার কমন দেখা যাচ্ছে সেই অংশটুকু জাস্ট সিলেক্ট করবে, যে এই যে দুইটা সিলেকশন আমার এই অংশটুকু কমন ছিল আমার একটুখানি সে সিলেক্ট করছে, বাকিটা সবটুকু সে ডিসিলেক্ট করে দিয়েছে। না রশিদ ভাই আচ্ছা বুঝতে পেরেছেন? এই ভাই বুঝতে পারছি। ওকে ঠিক আছে, নেক্সট যান। হ্যালো, আসলে যে এটা ম্যাজিক অন টুল, এই টুলস এর নাম আসলে ম্যাজিক অন টুল। এখন এখানে দুইটা টুল আছে, একটা আসলে ম্যাজিক অন টুল আছে, একটা হলো কুইক সিলেকশন টুল আছে। এই দুইটা কি হয়, এই দুইটাও একই সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দ্বারা হয়েছে কি যে এটা যে কোনো একটা সাবজেক্টে পরে নিয়ে একটা সাবজেক্টে কি করবে সে পুরোটা সে কি অটোমেটিক্যালি সে সিলেকশন যতটুকু সে নিতে পারবে আপনার তার টলারেন্স অনুযায়ী। আমি এটাকে একটু বাড়িয়ে নিই, এখন এই যে মাউস আমাদের এই যে ব্রাশের সাইজ এটা দুইভাবে বাড়ানো যায়। একটা হলো যে আমাদের কিবোর্ডের আপনি পি এর পাশে যেটা আছে দেখেন যে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, যে এটা আছে আমাদের থার্ড ব্র্যাকেটের ফার্স্ট অংশ বা অর্থাৎ স্টার্ট যে বার সেটা যদি এটা ছোট হয় আর যদি বড় হবে, অথবা ওয়াল্টার চেপে মাউসের রাইট বাটন চেপে যদি আমরা এটাকে সরাই তাহলে কি হয় এটাকে চেঞ্জ হয়। দেখেন এখন এটা সরতেছে কমতেছে, আমি এটা নিলাম, নিয়ে আসলে আমি অবজেক্টে যে পুরোটা কি করবো সিলেক্ট করতেছি। এখন দেখেন এখন আসি, প্রথমে এই অংশটুকু আমি পুরো কি সিলেক্ট করেছি, এখন আসলে দেখেন আমার এই অংশটুকু কিন্তু আমার প্রয়োজন নাই, এই অংশটুকু আমি কি করে বাদ দিতে, আমি আগে আগে আমরা শিখেছিলাম যে এখানে যে চারটা এখানে তিনটা আছে দেখেন একটা মাইনাস আছে একটা প্লাস আছে। এখন যদি আমি এটা যদি চাই আর একটা অংশ অ্যাড করতে হবে তাহলে এটা একদম এটা ছোট করে নিই, আমরা কি করতে পারি এটা একটু বড় করতে পারি, যে আমি এটা কি সিলেকশনটা আরো বৃদ্ধি করলাম অ্যাড করলাম। এখন দেখেন আমার এটা আবার বেশি হয়ে গেছে, আমার এখন রাখতে তখন কি করবো আমরা অল্টার যদি প্রেস করে দেখেন অল্টার প্রেস করলে হ্যাঁ, অথবা যদি আমার চিপে না মানে চিপে ধরতে সমস্যা হয় তাহলে আমরা কি করবো এইটা অংশটা দেবো, দিয়ে কি করবো আমরা এটাকে মাইনাস করে দিব, যেটাকে আমরা এভাবে মাইনাস করে দিতে পারি, একটু মাইনাস করি এখানে তো সমস্যা আছে, মেলা বহে যাচ্ছে মাসে, যাক ভাই এটা বুঝলে বুঝলে হলে যে এটাতে কি করতে মাইনাস করতে, আমি এই পাশে দেখাচ্ছি ওইখানে একটু সমস্যা আছে যে এখান থেকে করলাম যে মাইনাস করতেছি এটা এটা বাইরে পাঠিয়ে দিচ্ছি, এটা মাইনাস দ্বারা একটা কাজ করতে হয়। ভাই এটা হলো কুইক সিলেকশন টুল, এবার হলো ম্যাজিক ওয়ান টুল। সবাই কি বুঝতে পারছেন? একই টাইপের কালারটাকে সে কি করবে সিলেক্ট করবে,
আর এখানে আছে দেখেন যে টলারেন্স, টলারেন্সের উপর ডিপেন্ড করে সে সিলেক্ট করবে। এখন আমার এখানে দেখেন 35 টলারেন্স আছে, সো আমি যদি এখন এই আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আমি এইটা না ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাহলে এখন ব্যাকগ্রাউন্ডটা যা দেখেন এখন এখানে যে কালার যত ইয়ে আছে আমি করলাম, এখানে ক্লিক করলাম। এখন এই যে এই টলারেন্স মধ্যে এইখানে যে ক্লিক করার সাথে মিক্স বা এর সাথে যাবে এমন অংশে কি হলো সিলেক্ট করে নিল। এখন দেখা যাচ্ছে এই সবকিছু দেখা যাচ্ছে আমার এখানে অনেক কিছু এখানে দেখা যাচ্ছে আর সিলেক্ট হয়েছে, যেটা আমি সাসেন সিলেক্ট করব কি করব তখন আবার কন্ট্রোল জেড। যখন আমরা হচ্ছে মূলত প্রখরতা, হ্যাঁ প্রখরতা, যে এটা আসলে কালার যেই কালারগুলো আছে এই কালারটাকে কতটা মানে যেই কালারগুলো আছে এই কালারগুলোর প্রখরতা অনুযায়ী এটা কত দূর অবধি সিলেক্ট করবে সেটা নির্ধারণ করে। টলারেন্স কমালে একটু কম এরিয়া করবে কালার অনুযায়ী, আর টলারেন্স বাড়ানো থাকলে একটু বেশি। হ্যাঁ, এই ক্ষেত্রে টলারেন্স এটা একটা সবচেয়ে হলো সহজ, যে এটা টলারেন্স থিওরি বলেন বা টলারেন্স যাই আমি সেটা থিওরি হিসেবে নিলাম, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করবো কম টলারেন্স থেকে আসলে শুরু করব, সব থেকে লো টলারেন্সে আসলে আমরা সিলেক্ট করব, তাহলে কি আমাদের সিস্টেমটা পারফেক্ট থাকে। যতটা লোতে নেওয়া যায় একবার বেশি নিব না, কম করে দেবো। আমি ফার্স্টে মনে করলাম যে আমি এখানে 20 নিলাম, 20 নিয়ে পরে আমি এখানে দিলাম, দেখেন 20 নিয়ে পরে যে এখানে শুনে কিন্তু এখন একটু বাকি আছে, তার একটু বেশি বাড়িয়ে নিলাম তবে এখানে টলারেন্স বাড়ালে যে একদম পারফেক্ট ভাবে সিলেকশন করতে পারবেন না, এটা আসলে এমন না। জি ম্যাম, যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন, যাক আমি এটা নিয়েছি জাস্ট এই ছোট ছোট ম্যাজিক অন টুল, সবসময় আপনার সলিড ব্যাকগ্রাউন্ড যেখানে থাকবে সেই ক্ষেত্রে ব্যবহার করাটা হচ্ছে হলো মানে উচিত। তাছাড়া আপনার যেখানে বিচি ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ক্ষেত্রে ম্যাজিক অন টুলটা খুব পারফেক্টলি কাজ করবে না, মানে মোস্ট প্রবাবলি করবে না, 90% এর ক্ষেত্রে করে না। এতে আমরা এই ম্যাজিক অন টুল যখন সিলেকশন টুলটা আমরা সেখানে ব্যবহার করবো, যখন আমরা দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড সলিড কালার সেই ক্ষেত্রে আমরা এটা করবো। জি ভাই, এই এই চারটা টুলে কোনো সমস্যা আছে ভাই? না ভাই। আচ্ছা, এরপর আর সমস্যা নাই। এটা হলো ক্রপ টুল। আমরা ক্রপ অংশ আমরা সবাই জানি যে ক্রপ টুল কি বোঝায়। ক্রপ মানে আসলে যে কেটে কাটা নেওয়া। এখানে দেখেন দুইটা আছে, একটা আসলে ক্রপ টুল, একটা পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। এখন আছে ক্রপ টুল। তো ক্রপ টুল আমি যখন কি দেখেন আমার এখানে চারটা একটা বড় আছে, একটা এরিয়া চলে আসছে, অর্থাৎ আমি চাচ্ছি এই পিকচার পুরোটা নেবো না, আমরা এটা কি করবো আমার ছোট করে কেটে নেবো। আমি এটাকে নিলাম, সেটা নিলাম, নিলাম নেওয়ার পর আমি এখন চাচ্ছি যে আমার মনে আছে যে আমার একটু আরো ই করতে, তখন দেখেন আমার যে ক্রপ করা হয়ে গেছে, আমি ক্রপের ক্ষেত্রে আমি যখন আমার এইখানে যে অ্যারোটা চিহ্ন আছে দেখেন যে এই অ্যারো চিহ্নটা আসবে, তখনই কেবল আমরা এটা ছোট বড় করতে পারবো। আর যখন আমি এটা দেখেন এখন কিন্তু আরো শুনে এখানে একটা তীর ছিল, আমি এটাতে কি করবো আমরা এই যে চিত্রটাকে কি করবো আমরা কি মুভ করতে পারি, আমাদের মুভ করতে পারবো। আমি এখন যে আমার আমি সিলেক্ট করবো, যদি আমার সেশন ঠিক থাকে তাহলে এখানে দেখেন যে এইখানে যেটা আছে এই বা এখানে যদি আমি ঠিক সিনেতে যদি আমি এখন ক্লিক করি তাহলে কি আমার অংশটা এই যে আমার কি করা হবে এটা ক্রপ হয়ে গেল। আর যদি এখন মনে করেন যে আমি ক্রপ করলাম কিন্তু আমার এটা মনে হচ্ছে যে না আমার দরকার না, আমার ক্রপ করা দরকার না, তখন সেক্ষেত্রে আমি কি করবো ক্যান্সেল ছাড়বো, তাহলে কি হবে আমাদের এই কাজটা করা দরকার না। এটা হচ্ছে হলো ক্রপ টুলের কাজ। এখন আসলে পার্সপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুলটা আসছে হলো যে কোনো কিছু থেকে যেটা আমরা এই এই টুলটা ব্যবহার করবো তখন যখন কোনো কিছুটা দেখা যাচ্ছে বাকি বেঁকে আছে কিন্তু সেটাকে আমরা তার থেকে আমরা সোজা করবো। ওকে, আমি সেই দেখেন আমি ওরকম একটা চিত্র নিয়ে আসি আগে, এটা
দেখেন আমার এইখানে কিন্তু এই যে চিত্রটা আছে বেঁকে আছে, আমি চাচ্ছি যে এটাকে আমি সোজা আনবো, তখন আমি কি করবো এখান, এখন কথা হচ্ছে যেটা সাইডটা পয়েন্টে কাজ করবে, আমি এখানে সাইডটা ক্লিক নিয়ে বা সাইডটা পয়েন্ট নিয়ে এখানে কাজ করতে পারবো। যে প্রথমে এখানে একটা দিলাম, এইখানে একটা নিলাম, এখানে একটা দিলাম, আর এটা একটা দিলাম। এখন আমার কিন্তু চারটা, আমার কি হয়েছে আমার সিলেক্ট হয়েছে, চারটা পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে যদি আমি সোজা করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটা আর যদি উপরে যে নামা সেশন দরকার, তখন আমি কি করবো এটাতে ক্যান্সেল করে দেবো। আমার যদি সেশন দরকার তখন এটাকে দেখেন, এখন তো আমার ছিল আগে কিভাবে ছিল, শো অবস্থা ছিল বা ডাক অবস্থা ছিল, সেটা কি করলাম এখন আমার সোজা হয়ে গেছে। ক্লিয়ার ভাই? এটা সবাই কি বুঝতে পারছেন? আমাদের অনেক সময় ছবি বুঝতে পারছি করার ক্ষেত্রে বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে হয়তো আমি ওটা দেখে ডিজাইন করব, বা এই ছবিটা আমাকে প্রিন্ট দিতে হবে, বাঁকা আছে সেটা করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করা যেতে পারে। মোটামুটি এটুকু কি সবাই বুঝেছেন? জি জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, তাহলে নেক্সট রিভিউ করতে চেয়েছেন শোয়েব, শোয়েব আপনি এবার একটু রিভিউ করেন, উনি যেটুকু শেষ করলেন তারপর থেকে আই ড্রপার থেকে শুরু করবেন আপনি। প্রথমে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করে নিব, আমরা যদি ক্রোনিস্টাম টুল সিলেক্ট করি, সেখান থেকে আমরা ক্রোনিস্টাম টুল হচ্ছে এমন একটি টুল যেটির মাধ্যমে আমরা কোনো একটি স্থানের হুবহু কপি বা ক্লোন তৈরি করতে পারি। এজন্য এটা ক্রোনিস্টাম টুল সিলেক্ট করতে হবে। দেন আমরা যদি চাই তাহলে ব্রাশটাকে ছোট অথবা বড় করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট বা বড় করতে পারি সেক্ষেত্রে। তারপর আমরা অল্টার চেপে লেফট বাটন, মাউসে লেফট বাটন দিয়ে কপি করতে হবে। দেন আমরা যদি অন্য কোনো জায়গায় যে আমরা যদি ড্র্যাগ করি, তাহলে আমরা সেই জিনিসটাকে ক্লোন দেখতে পাবো। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। ক্লোন করা হচ্ছে মূলত নকল করা বা কপি করা, মানে একদম হুবহু সেম একটা ক্লোন তৈরি হবে। এইখান থেকে যেখান থেকে আমরা হচ্ছে সোর্সটা নিব বা স্যাম্পলটা নিব, সেখান থেকে সেটা ক্লোন করা শুরু করবে, এবং সোর্সের উপরে একটা প্লাস চিহ্ন আমরা দেখতে পাবো, যেটা দেখে বুঝতে পারবো যে আমি আসলে কতখানি ক্লোন করতেছি। ঠিক আছে, আর অবশ্যই স্যাম্পল নেওয়ার সময় অল্টা প্রেস করে নিতে হবে। দেন আমরা দেখছি প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের অনেকগুলো প্যাটার্ন আছে যেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখানে আমরা প্যাটার্ন অনেকগুলো, যেমন ট্রি আছে এখানে, গ্রাস আছে এখানে, ওয়াটার আছে। এখান থেকে প্যাটার্ন আরো অন্যান্য প্যাটার্ন গুলো ডাউনলোড দেওয়া যায়। কি এখান থেকে আমরা যদি গুগলে যে সার্চ করি, তাহলে সেখান থেকে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল এর প্যাটার্ন গুলো ডাউনলোড করতে পারি। দেন আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব ভালো করে বোঝার জন্য। কন্ট্রোল জে দিয়ে লেয়ার নেওয়া যায়, তাছাড়া এমনি ম্যানুয়ালি ডুপ্লিকেট লেয়ার করা যায়। দেন আমরা প্রথমটার চোখটা অফ করে দিলাম, দেন আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে দেন আরেকটা লেয়ার নিয়ে নিলাম, নতুন লেয়ার। নতুন লেয়ারটা কপি লেয়ারের পিছনে দিয়ে দিলাম, দেন কপি নতুন লেয়ারটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন চুজ করি, ও তার আগে আমরা এখান থেকে সিলেকশন টুল দিয়ে, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেকশন করে নিলাম। অবজেক্টটা সিলেকশন করে নিলাম, দেন অবজেক্টটা শুধু সিলেক্ট হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে অবজেক্ট বাদে অন্যটা সিলেক্ট করতে। এই জন্য সিলেকশন টুল থেকে আমরা এখানে যে ইনভার্স, যে ইনভার্স করে নিলাম। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন টুল থেকে না, সিলেক্ট মেনু থেকে। জি ম্যাম, সিলেক্ট মেনু থেকে। দেন আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে চাই, এই জন্য ডিলিট অপশনটা অনেকের কাছে কিন্তু অবজেক্ট সিলেকশন টুল নাই, তো অবজেক্ট সিলেকশন টুল না থাকলেও কোনো প্রবলেম নাই,
আপনারা আপনাদের মতো করে সিলেকশন করতে পারেন। আমারে তো ম্যাডাম দুইটা টুল নাই। আচ্ছা সমস্যা নেই, তাতে অন্য অল্টারনেটিভ অন্য টুল দিয়ে কাজ করা যাবে। অবজেক্ট সিলেকশন আপনারা অন্য যে কোনো টুল দিয়ে সিলেকশন নিতে পারেন, অসুবিধা নেই। তবে এই সব ক্ষেত্রে ম্যাম পেন টুলের কাজটা সবথেকে নিখুঁত হয়। আচ্ছা এনিওয়েজ উনি যে কাজটা দেখাচ্ছে আগে আমরা সেটা একটু দেখে নেই, তারপরে আমরা অন্য টপিকে যাই। দেন কন্ট্রোল ডি চেপে আমরা এটাকে ডিসলেক্ট করলাম। দেন আমরা যে পূর্বে যে লেয়ারটা নতুন লেয়ার নিছিলাম সেখানে যে আমরা যদি সেই কোন স্ট্যাম্প টুলে যাই এবং যে কোনো একটা যদি প্যাটার্ন সিলেক্ট করি, দেন আমরা যদি এখানে ড্রাগ করি দেখা যাবে প্যাটার্নটি পিছনে ড্র হচ্ছে। এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। আমরা চাইলে অন্যান্য প্যাটার্ন গুলো নিয়ে বিভিন্ন ছবির পিছনে দিয়ে আমরা সেই ছবিটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। দেন আমরা দেখছি, আমি এটা বুঝতে পারিনি ভাই, একটু আচ্ছা ঠিক আছে আপু। প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, অনেক ধরনের প্যাটার্ন আছে। এখান থেকে যদি আমরা যে কোনো একটা সিলেক্ট করি, দেন আমরা যদি এখান থেকে সেই লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করলে জাস্ট প্যাটার্নটা যদি এরকম ড্রাগ করি লেফট বাটন চেপে মাউসের, তাহলে আমরা এখানে সেই প্যাটার্নটা দেখতে পারি। আর যদি চাই কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা এই প্যাটার্নটা দিতে চাই, সেক্ষেত্রে আমরা ছবিটা নিতে হবে, দেন একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ারটা যে ছবির পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে আমরা প্যাটার্নটা দিতে চাই, সেই প্যাটার্নটা নিচে নিয়ে যেতে হবে, সেই ছবির নিচে নিয়ে যেতে হবে। আচ্ছা আমি একটু বলে দেই অমিশা, আমরা যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পেছনে একটা সলিড কালার দিতাম তাই না, উনি সেটাকে এখানে একটা পেছনে প্যাটার্ন ইউজ করতেছে, এটাই আর কিছুই না। প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে এখানে অনেক প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাই আমরা যেমন পিছনে দিতাম সলিড কালার বা কোনো গ্রেডিয়েন্ট, উনি এখানে প্যাটার্ন ইউজ করতেছে, এইটুকুই। জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা দেন আমরা যাচ্ছি হিস্টোরি ব্রাশ টুল। প্যাটার্ন স্ট্যাম্পের একটা প্যাটার্ন স্ট্যাম্পের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কাজ দেখাইছিলাম, প্যাটার্ন তৈরি করা এবং প্যাটার্ন কিভাবে ইউজ করব, প্যাটার্নটা আসলে মূলত ইম্পর্টেন্ট যে কাজ তার মধ্যে একটা কাজ দেখাইছিলাম। জি ম্যাম দেখানো হয়েছে, আপনি কি সেটা দেখাতে পারবেন? ম্যাম ওই একটা থেকে আরেকটা ক্লোন করা ওইটা না, ক্লোন করা না, প্যাটার্ন তৈরি করা। আমি একটা পাসপোর্ট সাইজের ছবিকে কিভাবে প্যাটার্ন তৈরি করলাম, প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্ন টুল ব্যবহার করে সেটা কি কাজ করলাম, এটা আমি দেখাইছিলাম। জি ম্যাম দেখাইছিলাম কিন্তু আচ্ছা তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কাজ করেন, আপনি যে কোনো একটা ছবি নিয়ে আসেন, যে কোনো একটা ছবি, কোন একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যাবে এমন ছবি হলে ভালো হয়। জি ম্যাম আচ্ছা এই যে ছবিটা আছে এই ছবিটাকে যদি আমরা পাসপোর্ট সাইজের করতে চাই, এখানে দেখতে পাচ্ছি আমি ছবিটা ক্রপ করে আছে, দেখে মনে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, বাট এটা পাসপোর্ট সাইজ ছবি কিনা বুঝবো কিভাবে? ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজটা চেক করব কত আছে, মেনু থেকে ইমেজ, ইমেজে গিয়ে ইমেজ সাইজ, ইমেজ সাইজে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেয়া আছে উইথ কত হাইট কত সেন্টিমিটারে আছে, আমরা মিলিমিটারে দেখছিলাম কত কত ছিল বলেন তো, 45-55 ছিল মিলিমিটার, মিলিমিটারে হ্যাঁ মিলিমিটারে, উইডে কত ছিল, উইথ কত ছিল 45 না, উইডে 45 জি ম্যাম 45 ছিল, আর হাইট কত ছিল 55 ছিল 55। আচ্ছা আপনি এটা একটু চেঞ্জ করেন 45 এন্ড দেন হাইট, ওকে 55। এখন ছবিটা প্রসেস হয়ে যাচ্ছে, প্রসেসিং হয়ে একদম যেটা আমাদের সাইজটা দরকার সেই অনুযায়ী থাকবে। আর এখানে যদি প্রিন্ট করি আমরা, যেহেতু আমরা নর্মালি প্রিন্ট করি, প্রিন্টের জন্য এটাকে আমরা মিনিমাম 300 থাকতে হয়, 300 থাকলেও হয় বা অনেকে আবার অনেক বেশিও দেয়, সেক্ষেত্রে কিন্তু ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে যে ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, সো আমাদের সেই অনুযায়ী রেশিওটা দিতে হবে। দেন ওকে করে দেন, ওকে। এখন কিন্তু এই যে ছবিটা মোটামুটি পাসপোর্ট সাইজ হিসেবে রেডি হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমরা কি করব, আমরা সাইডে একটা স্ট্রোক দিব, স্ট্রোকটা কিভাবে দিব, লেয়ারের উপরে রাইট ক্লিক করব, লেয়ারের উপরে, এখান থেকেই তো করা যায়, লেয়ার কোথায়, লেয়ার প্যানেল,
লেয়ার প্যানেলে এসে লেয়ার উপর রাইট ক্লিক করেন, কপি রাইট ক্লিক করে দেখেন ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে স্ট্রোক আছে, স্ট্রোক বামে দেখেন স্ট্রোক লেখা আছে, স্ট্রোকের উপরে ক্লিক করতে হবে। এখানে স্ট্রোকের অপশন এখনো আসে নাই, স্ট্রোক লেখা যেখানে এখানে ক্লিক আছে ম্যাম, টিক দেওয়া আছে স্ট্রোকের উপরে, টিক দেওয়া আছে স্ট্রোকের উপরে, টিক দেওয়া আছে, কিন্তু স্ট্রোকের উপরে ক্লিক করলে ওই অপশনটা আসবে, টিক দেওয়া হইছে। হ্যাঁ এই যে এখন আসছে। এখান থেকে স্ট্রোকের সাইজ কমানো বাড়ানো যাবে, কি রঙের হবে স্ট্রোকটা, ইনসাইড হবে কি আউটসাইড হবে, এখান থেকে ঠিক করে দেয়া যাবে। আর অপাসিটি, অপাসিটি কমানো যাবে, বাড়ানো যাবে, যে কোথায় আসলে আমরা দিচ্ছি স্ট্রোকটা এবং কেমন দেখতে হবে স্ট্রোকটা, হালকা হবে কি গাঢ় হবে, কোন রঙের হবে, এগুলো ঠিক করে দিয়ে দেন আমরা ওকে করে দিব। একটা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক দিয়ে ওকে করে দিব। এখানে নরমালি আমরা যখন পাসপোর্ট সাইজের ছবি করি সেখানে কি রং থাকে, সাদা থাকে, তো সাদা দিতে পারেন, এখানে কালো দিতে পারেন, ইচ্ছা আপনাদের। কাজটা শেখার জন্য আপনি যে কোনো কালার দিয়ে শিখতে পারেন, দেন ওকে করে দিলেন। হয়ে গেল। এখন এটাকে আমরা প্যাটার্ন তৈরি করব। এখন এখান থেকে কোথায় যেতে হবে বলেন তো, কে বলতে পারবে? এডিটে যেতে হবে, এডিটে যেতে হবে। এডিটে গিয়ে এখানে লেখা আছে ডিফাইন প্যাটার্ন, নিচে আসেন আরো, ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর এখন এটা প্যাটার্ন তৈরি হবে। এখন এখানে চাইলে আমরা প্যাটার্নের একটা নাম দিয়ে দিতে পারি, যেটা কি নামে থাকবে যাতে আমরা চিনতে পারি। নাম একটা যদি দিয়ে দিতে চান দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। দেওয়ার পরে ওকে করে দিলেন, হয়ে গেল একটা প্যাটার্ন। এখন আমরা একটা বড় সাইজের পেজ নিতে পারি, এইটার যে সাইজ আছে তার থেকে বড় নিতে হবে অবশ্যই। আমরা একটা বড় সাইজের পেজ নিব, বড় সাইজের পেজ নিয়ে দেন আমরা এই প্যাটার্নটা যদি ওর উপরে অ্যাপ্লাই করি প্যাটার্ন টু দিয়ে, দেন আমরা দেখতে পারি যে আসলে কি চেঞ্জেস আসতেছে। প্যাটার্নটা সিলেক্ট করে ব্রাশটা বড় করে নিতে হবে। দেখেন একসঙ্গে কয়েকটা ছবি চলে আসবে, এখানে ওনার পেজের সাইজটা ওই রেশিও অনুযায়ী খুব বেশি বড় ছিল না, এই জন্য কয়েকটাই আসছে। আর ব্রাশ করা সব জায়গায় সমান হয় না, তাই জন্য কিছু কিছু জায়গায় সাদা সাদা আছে, এগুলো চেঞ্জ করে দিতে হবে। পিক্সেলে আছে, আপনি চাইলে ইঞ্চিতে নিতে পারতেন, তাহলে সহজেই মাপটা বুঝতে পারতেন। আচ্ছা থাকুক, সমস্যা নাই, এটা নিলেও হবে। দেখেন এখন কিন্তু অনেকগুলো ছবি একবারে চলে আসছে, তাহলে আমাদের কি এই ছবিটার জন্য বারবার করে ড্র্যাগ করে করে একটা একটা করে নেওয়ার প্রয়োজন নাই। একবারে যদি আমরা এটাকে প্যাটার্ন হিসেবে তৈরি করে যদি নিয়ে নেই, তাহলে বারবার আর আমাদের ড্র্যাগ করার কোনো প্রয়োজন হবে না। এখান থেকে জাস্ট আমরা প্রিন্ট দিয়ে শুধু কেটে নিতে পারি। এখন আমাদের যদি ক্রপ টুল দিয়ে প্রয়োজন মনে হয় যে আমরা ডান দিকে একটু বেশি চলে আসছে, নিচের দিকে একটু বেশি চলে আসছে, এইটুকু আমরা ক্রপ টুল দিয়ে কেটে দিতে পারি। অ্যান্ড দেন আমরা যখন প্রিন্ট দিব জাস্ট কেটে নিব। স্টুডিওতে কিন্তু এভাবেই কাজগুলো করা হয় যে একসঙ্গে এক গাদা ছবি নিয়ে আসা হয় অ্যান্ড দেন তারপরে কেটে নেওয়া হয়। তো সেটা মানে এক একজন এক এক টুল দিয়ে করতে পারে, কিন্তু এটা দিয়ে করলে অনেক সহজে করা যাবে। আচ্ছা এটা ছিল প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। আচ্ছা দেন আপনি নেক্সট দেখান কি কাজ দেখাবেন, ট্রান্সফার করেন। মূলত কোন কিছু মুছতে হয়, আমরা যদি ব্রাশটা বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই যে কোন একটা অবজেক্টকে মুছার জন্য আমরা ইরেজার টুল ব্যবহার করে থাকি, আর যদি আমরা চাই যে আমাদের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করে দেন ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি। এবং আরেকটি টুল আছে এখানে ম্যাজিক ইরেজার টুল, এখানে কালার দিয়ে সিলেকশন করে করে ইরেজ হয়। যেমন আমরা যদি এখানে সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে সবুজ রঙের বাদ বাকি সব অংশগুলোই যে অংশটুকু মিল এই রঙের সাথে মিল আছে সেই অংশটুকুই এখান থেকে ইরেজ হয়েছে। এরকম ভাবে ম্যাজিক ইরেজার টুল কাজ করে।
ম্যাম জি মেহেদি বলেন বলছি সাপোজ এটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো আমার এই যে ছবিটা আছে আমার হিসেবে দেখেন দুইটা কালার আছে, একটা হচ্ছে হলো হোয়াইট একদম একটা হোয়াইট কালার, একটা হচ্ছে হলো এখানে ফেল আমার একটা দেখানো ফেলো রেড কালার টাইপের। আমি চাচ্ছি যে এইটা আমার এই যেটা অংশটা আছে আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করবো। এটা কি দ্বারা? আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দ্বারা। এখন তার আগে আমার উপরে যে সেটিংসটা আছে এটা একটু আমার দেখি। সেটিংসটা আসলে যে এইখানে দেখেন একটা আছে দুইটা তিনটা, এইটা আসছে হলো যে যদি আমি এইটা ক্লিক করি তাহলে যদি এই যে অংশটা ক্লিক আছে এই ক্লিক অংশটা যদি থাকে তাহলে আমি এই যে এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো ডুপ্লিকেট লেয়ার ড্রপ করে দিই। এখন আসলে আমি যখন এইটা নিব এইটা আসলে দেখেন আমার এই যে ব্রাশ আছে এই ব্রাশের মিডিলে যে প্লাস পয়েন্ট আছে আমি এটা নিয়ে যখন আমি কোথাও যাব তখন কিন্তু এই যে প্লাস যেখান যেখানে কালার পাচ্ছে সেই কালারটাকে সে পিক আপ করে নেবে। এবার সে দেখেন আমি যখন কালো অংশ রয়েছে তখন কিন্তু দেখেন আমার সাদা অংশ কিন্তু আমার ডিলেট হচ্ছে না, ভালো দেখবেন ডিলেট হইতেছে না। কিন্তু যদি আমি এখন সাদা এখানে আসি দেখেন আমার কিন্তু এখন এই কালোটুকু কিন্তু ডিলেট হচ্ছে না। তার মানে আসলে যে যদি আমি এইটাকে রাখি এই যে এটা এটা হলো পয়েন্টস, মানে এটা বলতে পারি যে দেখেন লেখা আছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। তার মানে আসলে আমাদের কালারের স্যাম্পলিং বলতে যে কালারের স্যাম্পলিংটা নেবে এটা কন্টিনিউয়াস নেবে, আমি যখন যে কালার পাবো তখন সেই কালারটা কি করবে সে স্যাম্পল হিসেবে নেবে এবং ওই স্যাম্পল সাথে মিলিত যে মিলবে এমন স্যাম্পল সে কি করবে ডিলিট করে দিবে। তারপরে আসলে হচ্ছে এখন এবার দেখেন এই যেটা এটা আসলে কি সিঙ্গেল, মানে একবারে সে কালারটাকে পিক আপ করবে। এখন কালার পিক আপ করার জন্য কি করবো আমি এখানে আসি দেখেন এখানে প্লাস চিহ্নটা যেখানে আছে আমি যদি এখন ওয়াল্টার সাব দি দেখেন ওয়াল্টার সাব কি আছে দেখেন এখন কিন্তু আমাদের আইড্রপার টু চলে আসছে। এখন আমি যে কালারটাকে আমি স্যাম্পল হিসেবে নিতে চাই সেই কালার উপরে যে আমি এটা কি করবো ক্লিক করবো। দেখেন এখন আমি হোয়াইট নিলাম, আমি হোয়াইটটা নিলাম। এখন আমি যদি দেখেন আমি ডিলিট করতে দেখেন এখন আমি কিন্তু ডিলেট করছি দেখেন এখন কিন্তু আমার কিন্তু হোয়াইট নেবে। আমি কিন্তু যদি সরি আমার টলারেন্স বসে কম টলারেন্স কাজ করবো আমরা। আচ্ছা দেখেন এখন কিন্তু আমার সে কিন্তু এই যে কালো অংশটা কিন্তু সে নিচ্ছে না। এখন যতই করি কালো অংশটা আমার সবসময় মনে রাখবেন যে আমি টলারেন্স কি বলছে যে টলারেন্স আমরা সবচেয়ে লো টলারেন্স আমরা কাজ করার চেষ্টা করবো যেটা হচ্ছে ভালো কাজ হবে। কিন্তু 100% নিলে টলারেন্স নাকি সে সবকিছু সে নিতে পারবে যেন 100% নিলে সবকিছু এরাজ হয়ে যাবে। কিন্তু এইটা কি তাহলে এটা বোঝাচ্ছে কি যে আমাদের এটা জাস্ট স্যাম্পল ওয়ান্স দেখেন লেখাই আছে স্যাম্পল ওয়ান্স, মানে সে একবার একটা আমার স্যাম্পল নিব সেই স্যাম্পল অনুযায়ী সে কাজ করবে। এটা হলো সেটা আমি যখন এটা যদি এখন নিই এটা যদি এখন ক্লিক করে দেখেন আমার এটা যাচ্ছে কিন্তু আমার দেখেন কালো অংশ নিচ্ছিলাম আমি কালোর পরে গিলে আমার কিন্তু হচ্ছে না। তার কারণ কি আমি সাদা অংশে আমি এইটাকে আমি স্যাম্পলিং করছি যার কারণে আমার হচ্ছে না, এই জন্য কি আছে আমার এটা নিচ্ছে না। দেখেন ভালো করে এটা হচ্ছে না। এরপরে আছে দেখেন এরপরে আর একটা আছে এইটা এটা দেখেন উপরে যে চিহ্নটা দেখেন সেই চিহ্নটার সাথে কি করছে দেখেন আমার এই দুটোর সাথে মিল আছে।
তাহলে কি একটা হলো ফরগ্রাউন্ড কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আছে দেখেন উপরে কালো অংশ একটা আছে। এটা আসলে যে আমার ফরগ্রাউন্ড কালার যা থাকবে সেটাকে সে কি করবে, এখানে আমার ফরগ্রাউন্ড কালার কি আছে, এখানে হোয়াইট আছে, সে ফরগ্রাউন্ড কালারটাকে সে কি করবে ডিলিট করবে। দেখেন আর ফরগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা ডিলিট হচ্ছে, কিন্তু কারণ এখানে হোয়াইট ডান ফরগ্রাউন্ড কালার আছে, সেটা সেটাই যাচ্ছে আমার ডিলিট হচ্ছে, আর কিন্তু সে ডিলিট হচ্ছে না। এইটা আসলে এই তিনটার কাজ। এবার লিমিটে আসে, লিমিটে দেখা যাচ্ছে তিনটা ফ্রেন্ড, ডিসকন্টিগুয়াস, কোয়ান্টিগুয়াস আর এটা হলো ফাইনেস। ডিসকন্টিগুয়াসটা আসলে যে ও এই যে টোটাল, জি ভাই আগে একটু দেখেন, দেখার পরে যদি বুঝতে না পারেন রিপিট করা হবে, আগে একটু দেখেন। এখন দেখেন ডিসকন্টিনিউয়াস কাজটা আসলে যে এই যে টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের ভিতর যতটুকু দেখেন ফিজিক্যালি অ্যাটাচমেন্ট আছে, দেখেন আমার এই দেখেন আমি একটু একটা উদাহরণ দিই, দেখেন এখানে সাদা, এইখানে একটা এখানে সাদা অংশ আছে, আবার এইখানেও কিন্তু সাদা অংশ আছে, কিন্তু দেখেন এদের কিন্তু ফিজিক্যালি একসাথে অ্যাটাচমেন্ট নাই, কারণ এদের মাঝে একটা বর্ডার আছে, দেখেন যে কালো কালারের দেখেন একটা বর্ডার আছে, তার মানে কিন্তু এইটা একটা অংশ, এইখানে একটা অংশ, এই বারে এটা তিনটে কালার। কিন্তু এই ডিসকন্টিনিউয়াস যদি আমি দিই তাহলে কি করবে, এটা টোটাল টুকটাকেই একবারে ওই একই কালার যত জায়গা পাবে তত মানে সকল জায়গা থেকে সে কি করবে রিমুভ করবে। ডিসকন্টিনিউয়াস দিলাম, আমার এখানে স্যাম্পল এটা রাখলাম, আমি একটু এটা ব্যাকে যাই, পুরো ফুল কালারটা নিয়ে আসি, দেখেন এখন আসলে যে এই যে অংশটা আমার আসলে এখানে ওয়ান্স কালার স্যাম্পল যেটা সেটাকে নিলাম, আমি এই অংশটা করেন না হলে বোঝা যাবে না চেঞ্জটা, জি ম্যাম নিচের লেয়ারটা আই অফ করেন না হলে চেঞ্জটা বোঝা যাবে না তো, জি ম্যাম ঠিক আছে। এটা দেখেন এখন এইখানে যে এটা সাদা অংশ আছে, আমি এই স্যাম্পলটাকে কি করলাম ক্লিক করলাম, মানে স্যাম্পলটাকে আগে আমি নিই, উল্টা চেপে আমি স্যাম্পলটাকে নিলাম, আমার এই স্যাম্পলটাকে এবার ডিলিট হবে। দেখেন আমি যদি এখন এটাকে ডিলিট করে দেখেন আমার এইখানে তো ডিলিট হয়ে গেছে, কিন্তু কিন্তু কি আছে, কারণ কি আমার এই যে ডিসকন্টিনিউয়াস আছে, এই জন্য কি এই সেম কালার যেখানে আমি যেখানে নেবো সেই এইটা আমার যদি সেম কালার থাকে তাহলে সেটা কি হয়ে যাবে আমার ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি আমার এটা কোয়ান্টিগুয়াস কথা থাকতো, যদি আমি কোয়ান্টিগুয়াস নিই দেখেন, সরি ম্যাম এটা তো ডিলিট হয়ে গেছে, কিন্তু তোমার কথা ছিল আমি যতটুকু শিখছি ম্যাম সেটা তো কন্টিগিয়াস তো এটা হওয়ার কথা না। আচ্ছা কন্টিজিয়াস আর আপনার হচ্ছে ডিসকন্টিজিয়াস মনে হয় আপনার উল্টো হয়ে গেছে, মানে আপনার বোধ হয় বলতে একটু ভুল হচ্ছে, আপনি দুইটাই ট্রাই করেন, দুইটাই ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দুইটাই তো ডিলেট হচ্ছে, দুইটাতেই আসছে, জি ম্যাম। আচ্ছা এখানে তাহলে আপনার কালারের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, এগুলো তো ঠিকই আছে, প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারটা ঠিক দিয়ে দেন। কি আসতেছে, কিন্তু আমি যেটা শিখছিলাম যেখানে ফিজিক্যালি তো এখানে ডিস্টেন্স তার কথা না, এখানে কালারের তো ওই আছে, সরি ম্যাম এটা আমার আরেকবার দেখতে হবে হয়তো বা, তারপর আমি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি যেটুকু সবাই বুঝতে পারলেন সেটা তো এখান থেকে দেখতেই পেলেন যে এখানে আসলে কালার নিয়ে কিভাবে কাজ করা যায়, দুইটা কালারের স্যাম্পল নেওয়া যেতে পারে, একটা নেওয়া যেতে পারে, লিমিটের বিষয়গুলো আর একটু ভালোভাবে দেখতে হবে, টলারেন্স এর বিষয়টা তো সবাই বুঝলেনই, এটুকু কি সবাই মোটামুটি বুঝেছেন? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ম্যাম তাহলে এবার সুইপ বাই আবার এই কন্টিনিউ করুক। আচ্ছা ঠিক আছে,
মুখে বলতে হবে শোয়েব, আনমিউট করেন, আপনার কথা তো শুনতে পাচ্ছে না কেউ। রাখলেই সবাই পারবেন। এখান থেকে এবার ওকে করে আমরা যদি কোন একটা লেয়ারে যে কোন একটা কালার, ম্যাম আরেকবার একটু রিপিট করেন ম্যাম। প্রথমে গ্রেডিয়েন্ট যেতে হবে, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে দেখেন অপশন গুলো চলে আসছে এখানে। এখান থেকে ওই যে গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পাচ্ছি উপরে, ওইখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আরো অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার অলরেডি যেগুলো আছে সেগুলো দেখতে পাবো। আর যদি কালারের উপরে ডাবল ক্লিক করি তাহলে এরকম গ্রেডিয়েন্ট এডিটর চলে আসবে। গ্রেডিয়েন্ট এডিটর চলে আসলে আমরা আমাদের পছন্দ মতো রং নিয়ে এখানে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। তো নিচে আমরা ছোট ছোট দেখতে পাচ্ছি ঘরের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার কালার এবং কালারের যে লোকেশন, কোন কালারটা কত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে একটা গ্রেডিয়েন্টের মধ্যে সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি। আর উপরে যে ছোট ছোট ঘরগুলোর মতো দেখতে পাচ্ছি যেগুলোর মাঝখানটা কালো অংশ, ওইটা হচ্ছে অপাসিটি, অপাসিটি ঠিক করে, অপাসিটি এবং অপাসিটির লোকেশন, অপাসিটি কত পার্সেন্ট হবে, অপাসিটির লোকেশন কত হবে। এন্ড দেন যেটার উপরে ক্লিক করবো আমি, যেটা সিলেক্ট থাকবে সেটা আমরা দেখতে পাচ্ছি নিচে ডিলিট অপশন আছে, এখান থেকেও ডিলিট করা যায়, বা ওইটাকে সিলেক্ট করে আমরা যদি নিচেরটা থাকে নিচে থেকে জাস্ট উপরের দিকে যদি ড্র্যাগ করি তাহলেও ওটা ডিলিট হয়ে যাবে। আর নতুন যদি নিতে হয় জাস্ট একটা যেখানে প্রয়োজন সেখানে ক্লিক করলেই চলে আসবে। আর প্রত্যেকটা কালারের স্লাইডারের উপরে ডাবল ক্লিক করলে আমরা ওইখানে যে কোনো কালার দিতে পারবো। ওকে ম্যাম, একটু ট্রাই করে দেখেন সবাই পারবেন। আর এখান থেকে কালারটা তৈরি করার পর আমি যদি এটাকে একবার ব্যবহার করি তাহলে আমরা জাস্ট ওকে প্রেস করে চলে আসবো, এন্ড দেন অ্যাপ্লাই করলে ইউজ করতে পারবো। কিন্তু যদি আমি চাই যে এটা সেভ হয়ে থাকুক যাতে পরে ব্যবহার করতে পারি, তখন আমরা এই যে কালারটা তৈরি করব, কালারটা তৈরি করার পরে নেম লেখা আছে কাস্টম, এখানে আমরা চাইলে একটা নাম দিয়ে দিতে পারি, এন্ড দেন এর পাশে লেখা আছে নিউ, নিউতে ক্লিক করলে ওইটা অ্যাড হয়ে যাবে। আমার যে গ্রেডিয়েন্ট গুলো এখানে অলরেডি আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আর এছাড়াও আমরা গ্রেডিয়েন্ট যদি কখনো গ্রেডিয়েন্ট ডাউনলোড করি গ্রেডিয়েন্টের কোনো স্লাইডার, তাহলে আমরা এখানে সেটা ইম্পোর্ট করে লোড করে দিতে পারবো। এখানে ইম্পোর্ট একটা অপশন আছে আমরা সবাই দেখছি, ইম্পোর্ট থেকে যদি আমরা লোড করে দেই তাহলে সেই গ্রেডিয়েন্টটা আমরা এখানে পেয়ে যাবো। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন, আমি তো আগের দিন এইভাবে গ্রেডিয়েন্ট কালারটা, এই যে স্মুথনেস সবকিছু করতে পারছিলাম, বাট আজকে সে অপশনটা আসছে না। আচ্ছা ঠিক আছে দেখছি, তাহলে সোহেব আপনি একটু স্ক্রিনশট অফ করে দেন, আমি সেটা দেখি। স্ক্রিন শেয়ার করেন আমি স্যার। জি ম্যাম, ম্যাম এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে, হ্যাঁ আমি যে অপাসিটি কমাবো বা স্মুথনেস বাকি যে অপাসিটি কি এখানে পাবেন, অপাসিটি কি এখানে পাবেন না ম্যাম? না ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে কালার সিলেক্ট করা যায়, মানে যেটা গ্রেডিয়েন্ট কালারের উপরে ডাবল ক্লিক করতে বলছিলাম, এই মাত্র বলেছি যে কালারের উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে তাহলে আপনি গ্রেডিয়েন্ট এডিটর পাবেন। ডাবল ক্লিক করেন কালারের উপরে, ড্রপ ডাউনে না, কালারের উপরে ডাবল ক্লিক। ঠিক আছে এবার, আচ্ছা ঠিক আছে এখান থেকে তাহলে ট্রাই করেন। আমরা একটু আমরা গ্রেডিয়েন্ট পর্যন্ত দেখছিলাম, এখন হচ্ছে পেইন্ট বাকেট টুল, এটা দিয়ে কোনো স্থান হচ্ছে একবারে হচ্ছে সিলেক্ট করে কালার করা যায়। এর জন্য আমরা কালার সিলেক্ট করে নিই একটা, দেন একটা লেয়ার নিই, দেন আমরা যদি এটা লেয়ার না নিলেও হবে, যদি এমনিতে আমরা কোনো জায়গায় এই টুলটা সিলেক্ট করে ক্লিক করি তাহলে ওই স্থান জুড়ে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এই বাকেট টুলের কাজ। দেন যেটা রয়েছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটা যদি কোনো 3D অবজেক্ট থাকে সেক্ষেত্রে কাজ করে, তাছাড়া আমাদের এখানে এখন কাজ করবে না, কারণ এটা হচ্ছে 3D অবজেক্ট না। দেন আমরা যাই ব্লার টুল, কোনো কিছুকে ঘোলা করতে গেলে ব্লার টুল ব্যবহার করা হয়। এখানে যদি আমরা ব্লার টুলটা নিয়ে এখানে যদি অপাসিটিটা 100% দেওয়া আছে, এখন যদি এখানে আমরা ক্লিক করি দেন এটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। ঘোলার সাথে আমরা দেখি এখানে এটা ছিল, এটা বর্তমান ছবি আর এটা ছিল আগের ছবি, দেখা যাচ্ছে যে ছবি ঘোলা হয়ে গেছে। এটাই হচ্ছে ব্লার টুলের কাজ।
অনেক সময় অনেক ছবিতে আমরা কোনো একটা ছবির কোনো একটা পার্ট বা হয়তো বা কারোর একটা ফেস আমরা একটু ব্লার করে দিতে যাচ্ছি যাতে ওরা পুরোপুরি বোঝা না যায় আর কি, সেই ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। হচ্ছে শার্পেন টুল, কোনো কিছু আরো উজ্জ্বল করতে গেলে এটা ব্যবহার করা হয়। এটার জন্য যেমন এটা ব্লার ছিল আগে, যদি আমরা এটাকে আবার পুনরায় ঠিক করতে যাই তাহলে এই শার্পেন টুল দিয়ে আমরা ঠিক করতে পারবো। যেমন এখানে ক্লিক করতেছি করতেছি, এটা আস্তে আস্তে শার্প, যত বেশি শার্প করবেন সেটা তত বেশি চোখে পড়বে, ব্যাপারটা অনেকটা এর দেখেন শার্প করতে কালার নষ্ট হয়ে যাচ্ছে, এখানে খুব বেশি অ্যাপ্লাই করতে ফেললে এরকম হয়ে যাবে। শার্পেন টুলটা মূলত জুয়েলারির ক্ষেত্রে কাজে লাগে, অনেক সময় জুয়েলারিকে একটু শাইন করতে গেলে শার্পেন টুলটা ব্যবহার করলে অনেক সুন্দর দেখা যায়। জি, স্মাস টুল, এটা হচ্ছে কোন একটা স্থান যদি আমরা সিলেক্ট করে সেটা ড্র্যাগ করি তাহলে সেই স্থানটা কপি হয়ে নিচের দিকে চলে যায়, এটা হচ্ছে এই টুলের কাজ। যেমন যদি আমরা এই ক্যাপের এই অংশটা সিলেক্ট করে নিচের দিকে নিয়ে যাই, এটা দেখা যাচ্ছে ক্যাপের এই অংশটা সিলেক্ট হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, ব্লার ব্লার টুলটা হচ্ছে একটু ছড়ায় দেয় যখন আমরা বিভিন্ন, বিশেষ করে যদি দেখি যে কোনো মেকআপ আইটেমস যেমন কাজল বা এই ধরনের প্রোডাক্টের সময় দেখা থাকে স্মাজ প্রুফ, কেন বলা হয় যাতে ওটা ছড়ায় যাবে না, তো এটা হচ্ছে স্মাজ শব্দটা ইউজ করা হয় ওই কারণে, যেটা স্মাজ মানে ছড়ায় যাচ্ছে এরকম আর কি, আমরা স্মাজ টুল দিয়ে এরকম ভাবে এটাকে ছড়াই দিতে পারি যদি কখনো প্রয়োজন হয়, কোনো ফটো এডিটিং এর ক্ষেত্রে বা কোনো ডিজাইন এর ক্ষেত্রে যদি প্রয়োজন হয় দেন ইউজ করতে পারি, এগুলো খুব একটা ইউজ হয় না। দেন হচ্ছে আমাদের এখানে আছে ডট টুল। আচ্ছা, ডট আর বার্ন এগুলো কিন্তু ফটো এডিটিং এর জন্য খুবই কাজে লাগে, এটা আমি ওই দিন দেখানোর সময় পাইছিলাম না, ডট টুল আর বার্ন টুল, এটা যে কোনো একটা ছবি নিয়ে যদি অ্যাপ্লাই করে দেখেন একটাতে হচ্ছে একটা পোড়া পোড়া টাইপের একটা ইফেক্ট আসে, একটু কালো কালো অন্ধকার অন্ধকার, আর একটা হচ্ছে একটু সাদাটে টাইপের, তো এই দুইটা ফটো এডিটিং এর ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগে, যদি আপনারা বিভিন্ন ছবি নিয়ে এই দুইটা ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা যদি কালো অংশটাতে করি, কালো অংশটা আশেপাশে আস্তে আস্তে সাদা হয়ে যাবে, এটা হচ্ছে ডজ টুলের কাজ, ডজ টুল, এই যে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডজ টুল। অনেকটা শার্পেন টুলের সাথে মিল আছে কাজের ক্ষেত্রে। আর যদি আমরা বার্ন টুল দিই তাহলে এই অংশটা পুরো জ্বলে যাবে, মানে কালো হয়ে যাবে এক কথায়, আস্তে আস্তে যত ড্র্যাগ করবো তত এই স্থানটা কালো হয়ে যাবে। এটা যদি কোন একটা কারো স্কিন দিয়ে দেখানো যায় তাহলে সবচেয়ে ভালো বোঝা যায়, ওখানে স্কিনটা পুরো কালো হয়ে যায়, এই যে এখানে অনেকটা কালো হয়ে গেছে। যদি কোনো একটা সিনারিও থাকে যে একটা ছবি, ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ছবি তুলেছি হয়তো বা আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করবো, একটা আলাদা ইফেক্ট দিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এই টুল গুলো ব্যবহার করে দেখতে পারেন, ফটো এডিটিং এর জন্য এটা খুবই ব্যবহার করা হয়, বার্ন এবং ডজ দুইটাই। দেন আছে স্পঞ্জ টুল, এখানে স্যাচুরেটেড আর ডিস্যাচুরেটেড দুইটা অপশন আছে। স্যাচুরেটেড হচ্ছে কোন অংশকে আরো শাইনি করবে, এটা হচ্ছে স্যাচুরেটেড, আর ডিস্যাচুরেটেড হচ্ছে ওই বার্ন টুলের মতো কাজ করবে যেটা হচ্ছে কালো করে দিবে। এই কয়েকটা টুলের মধ্যে বেশ অনেকটা মিল আছে, তবে সেম না, মিল আছে কিন্তু সেম না। আচ্ছা ঠিক আছে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট পেন টুল। পেন টুল, প্রথমে পেন টুল সিলেক্ট করি, আমরা কোনো কিছু কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য সাধারণত পেন টুল ব্যবহার করে থাকি, এক্ষেত্রে খুব সতর্কতার সহিত আমরা পেন টুল ইউজ করব। যেমন আমরা এখান থেকে যদি সিলেকশন শুরু করি, পেন টুলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রথমে আমি যে ক্লিকটা করব সেখানে আমাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি একটা ক্লিক করব, এরপর যদি আমি চাই যে সোজাসুজি হবে তাহলে আমি আরেকটা ক্লিক করব, ক্লিক করে সিলেকশন করতে থাকবো, আর যদি আমাকে বাঁকাতে হয় তাহলে আমি একটা ক্লিক করার পরে দ্বিতীয় যে ক্লিকটা করব তখন ছেড়ে দিলে চলবে না, লেফট বাটন চেপে ধরে রাখতে হবে, এন্ড দেন যদি আমি ড্র্যাগ করি আমার দেখতে পাবেন যে একটা মাথা বের হয়ে আছে, ওইটা যতখানি আমি টানবো বাইরের দিকে বা ভেতরের দিকে সেই অনুযায়ী আমার সিলেকশনটা কি চেঞ্জ হবে।
এখন যদি আমি এইভাবে সিলেকশন করে যদি আবার আর এক জায়গায় দিই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে বেঁকিয়ে গেছে একটু, এটা যাতে না হয় এই জন্য আমরা ওই ওই অ্যাঙ্কর পয়েন্টে যে অল্টার দিয়ে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে করে কেটে দিতে হবে ওই মাথাটা, সিলেকশন করে করে কাজ করতে হয়। আর পেন টুলে খুব বেশি প্র্যাকটিস প্রয়োজন আপনাদের, অনেক বেশি, যাদের পেন টুল নিয়ে প্রবলেম হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হোয়াটসঅ্যাপে ওটা বাঁকায়ও দেওয়া যায়, ওটাকে মাইনাস না করার সময় বাঁকায়ও দেওয়া যায়, বাঁকায়ও দেওয়া যায়, কন্ট্রোল চেপেও বাঁকানো যায় বা উল্টা চেপে বাঁকায়ও দেওয়া যায়। বাট বাঁকায় যদি দেন তাহলে ওইটা পরবর্তীতে আপনার যদি ব্যবহার করার প্রয়োজন না থাকে তাহলে বাঁকায় রাখার তো দরকার নেই, যদি প্রয়োজন হয় রাখতে পারেন, কন্ট্রোল চেপে ওটাকে ছোট করে দেওয়া যেতে পারে। আর পরবর্তীতে আমাদের ওইখান থেকে চেঞ্জ করার যদি প্রয়োজন হয় আমাদের কাছে তো কনভার্ট টুল আছে। কাজের ক্ষেত্রে যার যেটা সুবিধা মনে হয়, অল্টারনেটিভ ওয়ে আছে, যার কাছে যেটা সুবিধাজনক মনে হয় সে সেভাবে কাজ করতে পারে। রেজওয়ান মিউট করেন। পেন টুল নিয়ে অনেকেরই প্রবলেম আছে, এটা আসলে প্র্যাকটিস এর জন্য প্রবলেম হচ্ছে, পেন টুল যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্মুথ হয়ে যাবে। কিন্তু পেন টুলের বিষয়ে যদি কোনো কিছু জানার কমতি থাকে যে আমি এটা বুঝতে পারছি না সেটা বলতে পারেন। কারোর কি পেন টুল বুঝতে অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে পেন টুলের এখানে উপরে দেখতে পাবেন পাথ মোড আছে, শেপ মোড আছে, যখন সিলেকশন করছেন কোনো কিছু পেন টুল দিয়ে তখন অবশ্যই পাথ মোডে থাকবেন। আর যদি কখনো ডিজাইন করেন যেখানে আপনার কালারের প্রয়োজন, সেখানে আপনি ফিল কালার বা স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে শেপ মোডে থাকবেন। এখন আমরা এটা কারিপার দিয়ে আমরা সিলেকশন করলাম কিন্তু এটা এখনো সিলেকশন হয়নি, সিলেকশন করার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মেক সিলেকশন দিয়ে এন্ড ফেদার রেডিয়াস 0 দিয়ে ওকে করতে হবে, দেন আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা অবজেক্টটা সিলেক্ট না করে অবজেক্টের বাইরের অংশ সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্টে যে ইনভার্স করে দিলে আমাদের বাইরের অংশ সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে পেন টুলের একটা ব্যবহার। এভাবে পেন টুল দিয়ে বেশিরভাগ ই-কমার্স প্রোডাক্ট যেগুলো আছে বেশিরভাগ ই-কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা পেন টুল ব্যবহার করে রিমুভ করে থাকি, এবং অনেকের রিকোয়ারমেন্টও থাকে যে পেন টুল দিয়েই রিমুভ করতে হবে। এই জন্য অবশ্যই পেন টুলটা খুব ভালোভাবে শিখবেন সবাই, আর এরপরে যখন ইলাস্ট্রেটরে যাবেন বা কোনো ডিজাইনের ক্ষেত্রে যাবেন পেন টুল বারবার কাজে লাগবে, এই জন্য পেন টুলটা ভালোভাবে শিখতে হবে সবাইকে। পেন হচ্ছে আমাদের আছে ফ্রি ফ্রম পেন টুল, এটা অনেকটা ল্যাসো টুলের মতো, আমরা ড্র্যাগ করে এমনিতে সিলেক্ট করে পূর্বের স্থানে যদি মিলিয়ে দিই তাহলে সিলেক্ট হয়ে যাবে, দেন আমরা মেক সিলেকশনে যাই এখানে যে ওই করে দিলেই সিলেক্ট হয়ে যাবে, এটা অনেকটা ল্যাসো টুলের মতোই। এটা হচ্ছে গেল ফ্রি ফ্রম ম্যাম। এটা নিয়ে আমার একটু প্রবলেম আছে, এখানে হচ্ছে না আমার বিষয়টা। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল, মানে পেন টুলে যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়ে যেভাবে সিলেকশন করি এখানে সেটার প্রয়োজন নেই, এটা জাস্ট আমরা পেন্সিল নরমালি পেন্সিল দিয়ে যেভাবে দাগ দেই বা ল্যাসো টুল দিয়ে যেভাবে টানি সেভাবেই করব, কিন্তু ওটা নিজের মতো করে পরে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিবে। এন্ড তারপর যদি আপনার অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় কনভার্ট টুল নিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করাইতে পারবেন, বা ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে মুভ করাইতে পারবেন। এটা আসলে সব ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতেই হবে এমন না, আর প্রথমেই যে পারফেক্টলি করতে পারবেন তাও না, বুঝতে পারছেন?
তাহলে আপনি কি বুঝতে পেরেছেন? আর এটা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সেভাবে ইউজ হয় না, কারণ এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, কারণ এটা তো আপনার হাতের ব্যালেন্স ঠিক থাকতে হবে, না হলে তো আপনি সিলেকশন করতে পারবেন না। এর আমরা সে কার্ভেস টুল নিবার জন্য একটা সব সিলেক্ট করে নি। পেন টুল নিয়ে সমস্যা নাই, সমস্যা হচ্ছে যে পেন টুলের পরবর্তীতে যেগুলো আছে না, যে আপনি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আপনাকে আমি দেখিয়েছি নেব এর আগে। আচ্ছা বুঝতে পারছি। ওইগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে, একটা শেপ নিয়ে কেমনে অ্যাঙ্গেল অথবা বিভিন্ন ডিজাইনে কাটা যায় আর কি। আচ্ছা ঠিক আছে, এটার জন্য অনেক রকম উপায় আছে, একটা একটা করে দেখা যাক। আচ্ছা উনি আগে দেখা কেটা শেষ করুক, তারপর দেখাচ্ছি। আমরা সাধারণত কোন একটি কার্ভ অঞ্চলকে একদম স্মুথলি পাস করতে পারি, এজন্য পেন টুলের তেমন প্রয়োজন হয় না। যেমন এখানে দেখা যাচ্ছে আমরা সিলেক্ট করতেছি, ডাইরেক্ট কার্ভ হয়ে যাচ্ছে, কিভাবে বাঁকাবো কতটা বাঁকাবো। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আগে অল্টার প্রেস করে ধরে সবগুলো আগে পয়েন্টে পয়েন্টে ক্লিক করে নেবেন, পুরোটা কভার করে নেবেন, এন্ড দেন আপনি নর্মালি জাস্ট টেনে টেনে সরাবেন কতটুকু আপনার প্রয়োজন, সেই অনুযায়ী জাস্ট মুভ করবেন, তাহলে সবগুলো একদম ঠিকঠাক মতো সেট হয়ে যাবে। দুইটা উপায়ে ব্যবহার করা যেতে পারে, যার যেটা ইজি মনে হবে সে সেটা ব্যবহার করতে পারেন। এভাবে কার্ভ সেটুল দিয়ে আমরা সিলেকশন করতে পারি। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিয়ে আমরা কোন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। যেমন এটা হচ্ছে একটা কাজ করা আছে, এখানে যদি আমরা কোন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা যেখানে সিলেক্ট করবো সেখানে যে একটা ক্লিক করলে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে, এবং সেই অ্যাঙ্কর পয়েন্টে আমরা কাজ করতে পারবো। যেমন হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা এখানে পেন টুলের কাজ করতে পারি, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে তার বিপরীত, এটা দিয়ে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা ডিলিট করতে চাই, তখন সেই অ্যাঙ্কর পয়েন্টে যে জাস্ট মাউস ক্লিক করলে সেটা চলে যাবে। এভাবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কাজ করে। এবং যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আমরা কনভার্ট করতে চাই, মানে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কনভার্ট পয়েন্ট টুল, এক্ষেত্রে সেই পয়েন্টে যে আমাদের ক্লিক করার আগে দেখা যাবে একটা আইকন চলে আসতেছে ভিন্ন রকমের, তখন বুঝবো যে হ্যাঁ সেই পয়েন্টটা সিলেক্ট হয়েছে। দেন এখান থেকে আমরা সেই পয়েন্টটাকে সিলেক্ট করে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে রূপান্তর করতে পারি, এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। দেখেন আমার যে প্লাস চিহ্নটা, কথা আসলে আমি যত এখানে আমি নিয়েছি তার নিয়ে আমার এই প্লাস চিহ্নটা যেখানে যাবে আমার সেখান থেকে কালারটা পিক করে নেবে, যদি আমি ওখানে মাউসের যখন আমি দেখেন এখানে, এখন দেখেন এইখানে আমি কিন্তু কোনো কানেকশন রাখিনি, আমি টোটাল টুকি একসাথে রাখছি আর এখানে আলাদা আলাদা রাখছি। এখন আমার এখানে হলো কোয়ান্টিগুয়াস আছে, কোয়ান্টিগুয়াস এখন আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন আমার এই যে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট যার কারণে কিন্তু এটা মানে সিলেক্ট করে নিতে, কিন্তু যদি এখন আমি এইখানে ক্লিক করি, দেখেন আমার এই পাশেরটা সিলেক্ট করতেছে মানে রিমুভ করতেছে, কিন্তু দেখেন আমার আমার দেখেন এই পাশেরটা আমি যখন এখানে আমি মুখ মানে ক্লিক করতেছিলাম, তখন আমার দেখেন এই সবের সাথে সাথে আমার এই পাশেরটুকু কি হচ্ছিল রিমুভ হচ্ছিল, কিন্তু দেখেন আমার এই পাশে যদি একটু রিমুভ হয় নাই, তার কারণ আমার এখানে ছিল কি কোয়ান্টিগুয়াস ছিল, আমার এখানে এখানে আমার কি কোয়ান্টিগুয়াস ছিল। কন্টিনিউয়াস হবে মানে হচ্ছিল যে আমার যে ফিজিক্যালি অ্যাটাচ, দেখেন আমার এইখানে ছিল হলুদ কালার, এখানে আবার রেড কালার, এটি আবার ছিল ইয়েলো কালার, এখন এর মাঝে এই ইয়েলো কালার দেখি হচ্ছে যে এই একটা কালার আছে, যার কারণে আমার কন্টিনিউয়াস টুল থাকলে আমার এসে যাবে না। কিন্তু যদি এখন আমি ডিসকন্টিনিউয়াস নিয়ে আসি,
এখন ডিসকন্টিনিউয়াস নেক্সটাম তাহলে এখন দেখেন আমার কিন্তু এখন কিন্তু দেখেন আমার সব পাশের থেকে কিন্তু আমার কিন্তু ইয়ে যাচ্ছে রিমুভ হচ্ছে কিন্তু যতটুকু পর্যন্ত আমার এই বৃত্তের সার্কেল যাচ্ছে আর তখন আমার ভুলটা ছিল যে এইখানে যে প্লাস চিহ্নটা রয়েছে দেখেন এই সার্কেলের মিডিলে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা তখন ওই সেম কালার করে চলে যাচ্ছিল যার কারণে আসলে আমার ওটাও রিমুভ হয়ে যাচ্ছিল এটাই ম্যাম ঠিক আছে সবাইকে বুঝতে পেরেছেন বিষয়টা এখানে আমি স্পট হেলিং হেলিং ব্রাশ টুলটা দেখানো বাকি ছিল এটা দেখিয়ে দিচ্ছি আমি সে পুরানো একটা ছবি নিলাম হোক হেলিং ব্রাশ টুল এখানে পাঁচটা টুল আছে এই পাঁচটা টুল নিয়ে আমরা একটু আলোচনা করবো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুইটা টুল থার্ড টুলটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট বাকি দুইটা টুল তেমন একটা কাজে লাগে না আমরা সবগুলো টুল নিয়ে মোটামুটি আলোচনা করব প্রথমে হলো স্পট হেলিং ব্রাশ টুল এটার কাজ আমরা কম বেশি সবাই জানি এটা হলো কোনো স্পটকে জাস্ট ক্লিক করে রিমুভ করতে হয় ওয়েবে জাস্ট ক্লিক করে স্পটগুলোকে রিমুভ করতে হয় এটা হলো স্পট হিলিং ব্রাশ টুল আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু টুলগুলোর কাজ একটু বেশি সেজন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন পরবর্তীতে তারপরে হিলিং ব্রাশ টুল হিলিং ব্রাশ টুল হলো মূলত কোনো জায়গা থেকে আমরা ক্লোন করে অন্য জায়গায় নিয়ে এসে পেস্ট করব সেটা হলো হিলিং ব্রাশ টুল আমার এই এই অংশটা যেমন একটু ক্লিয়ার অংশ কিন্তু এখন আমি যেখানে স্পটের স্থানে যদি আমি এখানে ক্লিক করি ওই জায়গাটা ওই ওই আগের অংশ অনুযায়ী সেটা কপি পেস্ট হতে থাকবে এক্ষেত্রে অবশ্যই কোনো স্ক্রিন নিয়ে কাজ করতে গেলে কোনো হিউম্যান ফেস নিয়ে কাজ করতে গেলে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে স্কিনের কালারটা এবং স্কিনের টেক্সচারটা কোন দিক থেকে টোন আসছে কোন দিক থেকে লাইট আসছে সব দিক থেকে বিবেচনা করে আমরা এটা অ্যাপ্লাই করব তারপর আসলে প্যাচ টুল প্যাচ টুলটা মূলত সেই রকমই কাজ করে যে কোনো অংশ স্পট অংশ থেকে দুঃখিত কোনো স্পট অংশ থেকে কোনো জাস্ট অপোজিট ইয়া করবো এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করবো আমি এই জন্য এই ইয়াটা দেখতে পাচ্ছেন এখানে আমার কালার অ্যাডজাস্টটা কিন্তু ঠিক মতো হয়নি সেজন্য তারপরে কন্টেন্ট এয়ার মুভ টুল কন্টেন্ট এয়ার মুভ টুলটা ঠিক ওইভাবেই কাজ করে যেমন আমি প্যাচ টুলের মতোই কাজ করে যে কোনো অংশে এরিয়াটাকে আমি সিলেক্ট করলাম সেখান থেকে আমি অন্য এরিয়াটাকে নিয়ে যাবো এটাকে জাস্ট এইভাবে পেস্ট করে দেবো এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না খুব কম কাজে লাগে এডিটিং এর ক্ষেত্রে এখানে আমি কন্ট্রোল এখানে আমি ওকে প্রেস করব সিলেক্ট না হয়ে গেলে আমরা ওকে কন্ট্রোল ডি সিলেক্ট করব জাস্ট এখান থেকে এখানে একটা কপি হয়ে গেছে আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন করতে পারি আমরা সরি বিভিন্ন এখানে চোখটা নিয়ে আমরা কপালে লাগাতে পারি বিভিন্ন কাজ তবে এটাকে তেমন একটা লাগে না তারপরে রেড আই টুলের জন্য একটা ছবি আছে হ্যাঁ এই তো রেড আই টুল অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে দেখা গেল যে রাতের বেলা ছবি তোলার ক্ষেত্রে অনেক সময় চোখটা লাল হয়ে যায় লাল হয়ে যাওয়ার কারণে সেই ছবিটা দেখতে একটু খারাপ লাগে সেক্ষেত্রে আমরা ইজিলি রেড আই টুল ব্যবহার করে জাস্ট আমরা এখানে ক্লিক দিব আমাদের রেড আইটা রিমুভ হয়ে যাবে এইভাবে এটা হলো রেড আই টুলের ব্যবহার এই পাঁচটা টুল নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া চোখের মণি দেখেন সাদা সাদা হয়ে রয়েছে এটা ঠিক করা যায় না কোনো ভাবে আচ্ছা এই যে এই সাদা চোখটা তো এরকম ভাবেই থাকে তাই না নরমালি চোখের ভেতরে একদম চোখটা তো আর একদম সলিড কালার হয় না এটা সাদা দেখা যাচ্ছে আলোর কারণে এখানে যে ছবিটা যখন তোলা হইছে তখন চোখে একটা আলো পড়ছে না সেই আলোটার রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে জি ম্যাম জি ম্যাম এটা তো বুঝতে পারছি বাট আমি জিজ্ঞাসা করছিলাম আর কি করা যায় কিনা কোনো আপনি এখানে কালার দিতে পারবেন কালার দিয়ে আপনি এখানে চেষ্টা করতে পারবেন এখানে লেয়ারের যে বিভিন্ন মোড আছে
সেই মোড গুলো দিয়ে আপনি চেষ্টা করতে পারেন, ট্রাই করবেন, ট্রাই করার পর যদি না হয় দেন বলবেন, তবে করা যাবে। এখানে আপনি একটা যেই কালারটা দিতে চান কালার দিয়ে দেন আপনি ব্লেন্ডিং মোড থেকে অনেকগুলো মোড আছে ট্রাই করে দেখতে পারেন অপাসিটি কমিয়ে বাড়িয়ে, কিন্তু এটাই আসলে ন্যাচারালি চোখটা এমনই, এই জন্য এমন আছে। আরো অনেক ওয়ে আছে, আপনি সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাতে পারেন, অনেক রকম ওয়ে আছে এডিট করার জন্য। ম্যাম উনি কি বলতে চাচ্ছে যে এই যে চোখের আই মনিটর যে কালারটা এটা চেঞ্জ করতে চাচ্ছে, সাদা সাদা যদি না থাকে এটা? ও সাদা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর একটা বিষয় ছিল সেদিন একটা কন্টেস্টে আপনি যখন দেখিয়েছিলেন যে ওখান থেকে একটা ছবি একটা অবজেক্ট ছিল সেটা আমি রিমুভ করে পেছনের ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে, ওইটা একটু দেখেন। আচ্ছা ম্যাম একটা ছবি ওপেন করে নিচ্ছি একটু টাইম দিন। সাপোজ এখানে একটা আমি স্কাইয়ের ছবি তুললাম, স্কাইয়ের ছবির মধ্যে এখানে অনেকগুলো কাক চলে আসছে, আমি চাচ্ছি যে কাকগুলো না থাকুক, কাক না যাই হোক যে কোনো একটা পাখি চলে আসছে, সে কাকটা চলে আসছে আমরা চাচ্ছি এই যে আমাদের একটা ক্লিয়ার স্কাই থাকুক। এখন আমাদের এই কাকগুলো চলে আসছে, আমরা যদি অন্যান্য টুল ব্যবহার করে দেখা গেলো যে আমরা স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে আমরা এটা করতে পারবো, এভাবে যখন আমরা ক্লিক দিব এটা রিমুভ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে অনেক বড় অবজেক্ট থাকলে সেটা দিয়ে এটা দিয়ে রিমুভ করাটা আমাদের সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট আমরা ওইটা এই বস্তুটাকে সিলেক্ট করবো যে কোনো ভাবে, আমাদের অনেকগুলো সিলেকশন টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক সরি কুইক সিলেকশন টুল, ম্যাজিক ম্যাজিক ওয়ান্ডার টুল আছে, তারপর আমরা পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি, ল্যাসো টুল, পলিগন টুল, যে টুল আছে আমি এখানে জাস্ট এখানে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা করে নিচ্ছি এই অবজেক্টটাকে, ছোট্ট অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা একটু অবজেক্টের থেকে বেশি অংশ সিলেক্ট করবো, যখন অনেক বড় অবজেক্ট হবে তখন আমরা অবজেক্টের থেকে একটু বেশি অংশ সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে ফিল যাব, ফিলে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এখানে অনেক অপশন যা যা থাকতে পারে, এখানে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা সিলেক্ট করে দিব, বাকি যা আছে এখানে 100% মোড নর্মাল এটা আমরা এইভাবে রাখবো। এখানে আমরা ক্লিক দেওয়ার পরে জাস্ট এই দেখুন আমরা কন্ট্রোল দিয়ে ডি সিলেক্ট দিলাম, এটা আমাদের ফটোশপের সফটওয়্যার কি করলো ওই তার আশেপাশে সেপ অনুযায়ী এটাকে জাস্ট মিলিয়ে দিল, এই যে আমরা যদি কুইক সিলেকশন টুল সিলেক্ট করি এভাবে আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু অবশ্যই একটু বেশি অংশ নিয়ে সিলেক্ট করবো, তাতে আমাদের ফটোশপ সফটওয়্যারটা ভালোভাবে ক্যাচ করতে পারবে, না হলে আমরা যদি কম অংশ নিয়ে সিলেক্ট করি না একটু সাইডে থেকে যাবে। আমি দেখাচ্ছি কিরকম হবে, একটু সাইডে থেকে গেছে, সেজন্য আমার অবশ্যই একটু বেশি অংশ নিয়ে সিলেক্ট করতে হবে। এডিট ফিল কন্টেন্ট অ্যাওয়ার 100% নর্মাল ওকে, এই তো কন্ট্রোল ডি আমার এখানে ডিলিট হয়ে গেছে, এখানে হালকা একটু থেকে গেছে, ওটা একটু বেশি করে নিলে সমস্যা হবে না আস্তে ধীরে কাজ করলে। এভাবে আমরা সবগুলাই চাইলে রিমুভ করতে পারবো। এটা কি সবার কাছে ক্লিয়ার হইছে? জি ম্যাম, জি ম্যাম। কোন ছবিতে কি অবজেক্ট অ্যাড করতে পারি আমরা, বাট রিমুভ করতে হলে এইভাবে করতে পারবেন? আর কারো ফটো এডিটিং রিটাচিং বা কোনো টুলস নিয়ে কিছু জানার আছে যতটুকু আর কি দেখানো হয়েছে ক্লাসে এর মধ্যে? কারণ ফটোশপ তো বিশদ, পুরোপুরি 100% শিখতে গেলে অনেক সময় লাগবে, মোটামুটি যা যা শিখেছেন তার মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা কথা বলতে হবে। আচ্ছা আর কাজ করতে করতে যদি কোনো প্রবলেম হয় তখন আমরা সেটা সলভ করব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের প্র্যাকটিসের জন্য হয়তো অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের কি করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে,
প্র্যাকটিস করলে দেখবেন যে দু একটা সমস্যা আসবে, সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস যত বেশি হবে তত আপনার কাজ নিখুঁত হবে, প্র্যাকটিস ভালো না হলে কিন্তু হবে না। আর এখানে ফটো এডিটিং এর ক্ষেত্রে আমরা আরো দেখছি যে ইমেজে গেলে, অ্যাডজাস্টমেন্টে গেলে অনেকগুলো অপশন আছে, ওইখান থেকে আমরা এডিট করতে পারি। এছাড়া আমরা ব্লেন্ডিং অপশন থেকে এডিট করতে পারি, ফিল্টার করতে পারি, এডিটের জন্য অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের জন্য লেভেল, কার্ভস, এক্সপোজার অনেক অপশন আছে। আপনার কি ধরনের এডিটিং প্রয়োজন সেই অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আচ্ছা ম্যাম, আমি করব নাকি ম্যাম? হ্যাঁ, আপনি দেখাই দেন, আপনার যেগুলো জানা আছে মোটামুটি আপনি আর কিছুটা দেখাই দেন যতটা কাজে লাগবে আর কি। আচ্ছা, আমি এখানে ক্যামেরার র ফিল্টার নিয়ে একটু দেখাচ্ছি। দেখা গেছে যে আমরা কোনো ছবি তুললে সেটা অনেক ক্ষেত্রে একটু কালো থাকে, ব্রাইটনেস বাড়াতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেক্ষেত্রে আমরা এটাকে বিভিন্নভাবে একটু লাইটিং করতে পারি, একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যে করতে পারবো অ্যাডজাস্টমেন্টে, যে আমরা ব্রাইটনেস বাড়াতে পারবো, লেভেল বাড়াতে, কার্ভস, এক্সপোজ, বিভিন্ন কিছু হিউ স্যাচুরেশন করতে পারবো। আমরা যদি এভাবে করতে চাই করতে পারবো, কিন্তু আমরা এখানে আমি একটু অন্যভাবে যাচ্ছি, সেটা হলো যে ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গেলে আমার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন আমরা এই পেজের সাথে কাজ করব। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে প্রচুর অপশন আছে। এটা হলো টেম্পারেচার। আচ্ছা, আমরা একটু মিউট করি, কেউ কিছু বলার থাকলে বলতে পারি। যাদের আশপাশ থেকে আওয়াজ আসতেছে সবাই একটু মিউট রাখেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এখানে অনেক অপশন আছে, আমরা অপশন গুলো দেখে আমরা বিভিন্ন কিছু করতে পারি। যেমন আমরা যদি টেম্পারেচার বাড়াতে চাই তাহলে টেম্পারেচার বাড়িয়ে দিব, ছবিটা লাল হয়ে যাবে, রেড টেম্পারেচার হয়ে যাবে। কমাতে চাইলে আমরা এটা ব্লু করতে পারবো, এটা চাইলে যেভাবে ইচ্ছা মতো আমরা তৈরি করতে পারবো। এটা হলো টিন, এটা বাড়ালে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট চলে আসবে, সমস্যা নেই। এখানে এবার হলো এক্সপোজ, এক্সপোজ এভাবে লাইট হাইলাইট হবে, কন্টেস্ট, কন্টেস্ট বাড়ালে বিভিন্ন ধরনের কালারের আপনার ছবি অনুযায়ী আপনার পর্যাপ্ত পরিমাণ আপনি কম বেশি করে আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তবে এখানে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমাদের প্র্যাকটিসের ব্যাপার। এখানে আপনাকে অপশনগুলো দেখিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কোন ছবিতে কতটুকু আপনি এডিটিং করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। আর একটা বিষয় হচ্ছে, ছবি এডিট করতে করতে আমরা যেন ছবির ন্যাচারাল ভাবটা হারায় না ফেলি, তাহলে কিন্তু ওটাকে ভালো এডিট বলা যাবে না। যেন ন্যাচারাল মনে হয় এবং এডিটিংটা যেন ভালো হয়, এটাই হচ্ছে এডিটিং এর শর্ত, যে ন্যাচারাল মনে হতে হবে। এটা আসলে প্রচুর প্র্যাকটিসের দরকার, যে কোনটা চেঞ্জ করলে কিভাবে কাজ করলে ভালো লাগে। একটা ছবিকে বেশ কয়েক রকম ভাবে আপনি এডিট করে দেখতে পারেন, এগুলোর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে, আপনি এরপর যদি থাকে দেখান। আচ্ছা, আমাদের কাজ শেষ হলো, আমরা ওকে ওকে দিব। আর আমার এখন যেহেতু লাগছে না আমি তো ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এবার ব্রাশ টুল, ব্রাশ টুলটা একটু দেখিয়ে দিচ্ছি। ব্রাশ টুলটা হলো, ব্রাশ টুল আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজে লাগে এডিটিং এর ক্ষেত্রে। ব্রাশ টুলের মাধ্যমে শুধুমাত্র যে আমরা ব্রাশ করতে পারবো কিংবা কয়েকটা ইফেক্ট নিতে পারবো এরকম না, ব্রাশ টুলের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো যেটা আমাদের প্রচুর কাজে লাগে। যেমন সাপোজ আমার এই জুয়েলারিটাকে আমি একটু লাইট করতে চাচ্ছি, আমি একটু দেখাচ্ছি জুয়েলারিটাকে একটু লাইট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটা নতুন লেয়ার নিচ্ছি। ব্রাস্টুলের ছোট্ট একটা কাজ দেখাচ্ছি, এখানে জুয়েলারির সাথে যাই এরকম একটা কালার নিচ্ছি। আমি এখান থেকে কালার পিকার দিয়ে হালকা একটু কালার পিক করে নিচ্ছি, আমার এখানে কালারটা ধরতে পারতেছে না, আমি বারবার একটু কালারটা দেখে নিচ্ছি ভালো করে। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি কালারটা নিলাম, এই ধরনের একটা কালার নিলাম। দেখা গেলো জুয়েলারিটাকে আমাদের হাইলাইট করতে গেলে বিভিন্ন ধরনের কালার নিতে হয়, এই জন্য আমি এখানে কালারটা নেওয়ার জন্য এখানে আমি অপাসিটি ওভারলে করে দিলাম। আপনাদের ছবি যখন নিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের কোন ছবির সাথে কোনটা যায়, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। অনেকের ক্ষেত্রে মাল্টিপ্লাই যেতে পারে, অনেকের ক্ষেত্রে সফট লাইট, অনেকের ক্ষেত্রে হার্ড লাইট। আমি যেটাতে কাজ করি মোস্ট অফ দ্য ইয়াতে আমি ওভারলেতে কাজ করি। ওভারলেতে দেওয়ার পরে এখানে আমি যখন হালকা করে একটু টাচ দিব, দেখুন ছবিটা কালার পাচ্ছে, হাইলাইট হচ্ছে, কিন্তু দেখা গেছে একটা বিশ্রী ভাব চলে আসতেছে। সেজন্য আমরা একটু অপাসিটিটা যদি কমিয়ে দিই,
একটু তাড়াতাড়ি করার কারণে হয়তো এদিকে একটু সমস্যা হতে পারে সাইডে। আপনারা যখন করবেন আস্তে ধীরে করবেন তাতে অনেক সুন্দর হবে। দেখুন আমরা ছবিটা এখন যদি এইভাবে দেখতে চাই পুরো ছিল এরকম, আমরা যখন এইভাবে করতে দেখতে চাই এটা হাইলাইট হয়ে গেছে জুয়েলারিটা, আমরা একটু আরেকটু কমে দিলাম দেখালো এই যে দেখুন শাইন করতেছে হালকা, বোঝা যাচ্ছে? এরকম অনেক ধরনের কাজ আছে, কাজ আছে ব্রাশ টুলের। ব্রাশ টুলের ক্ষেত্রে আমরা প্রিসেট ব্রাশ দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। সাপোজ আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেল যে ছবির মধ্যে একটা সিগনেচার তৈরি করতে হয়, একটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছে যে ছবির মধ্যে সিগনেচার তৈরি করতে হয়। দেখা গেলো যে আমি একটা সুন্দর একটা ছবি তুলছি সেটার যে ক্রেডিট শুধু আমার কাছেই থাকুক সেটা আমরা চাই, সেক্ষেত্রে আমরা ছবির মধ্যে একটা সিগনেচার তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটা, আমরা প্রিসেট ব্রাশ ব্রাশ রূপে একটা সিগনেচার নিবো, প্রথমে সেটাকে আমরা প্রিসেট ব্রাশ করে নিতে পারবো। আমি দেখাচ্ছি আমার কাছে সিগনেচার আছে কিনা একটু দেখে নিই। সিগনেচারটাকে ব্রাশ তৈরি করে নিতে হবে এন্ড দেন ব্রাশটা জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা আমার কাছে একটা সিগনেচার আছে, এটা সিগনেচারটা অবশ্য যাই হোক এখন সিগনেচারটা আমাদের এরকম যখন একটা সিগনেচার তৈরি করব তখন আমরা, আমাদের অনেকের কাছে স্ক্যানার আছে আবার অনেকের কাছে স্ক্যানার নেই, স্ক্যানার না থাকলে কোনো সমস্যা নেই, মোবাইল আছে, মোবাইলের ছবি তুলে জাস্ট আমরা এইভাবে একটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে এটাকে কি করবো, প্রথমে এই যে অতিরিক্ত অংশগুলোকে আমরা রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করবো, আমরা ওই যেটা একটু আগে দেখলাম ফিল কালার ফিল ভাবে যেটা কন্টেন্ট আওয়ার ফিল ভাবে সেভাবে রিমুভ করতে পারি, আমরা এটাকে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে রিমুভ করতে পারি, বিভিন্নভাবে রিমুভ করতে পারি। আমি আপাতত স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে একটু দেখিয়ে দিলাম। এখন এটাকে আমি সিগনেচার রূপে তৈরি করবো, সেজন্য আমাকে এই সিগনেচারটার ব্ল্যাক অংশটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এই ব্ল্যাক অংশটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ফিল্টারে যাবো, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে এখানে আমি ছবিটাকে ক্লিক দিয়ে নিলাম। এখানে ব্ল্যাক আর হোয়াইট আছে দুইটা, এই ব্ল্যাক আর হোয়াইটটাকে আমরা ব্ল্যাক অংশটাকে একটু কমিয়ে দিচ্ছি ব্যাস, এবং হোয়াইট অংশটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তাতে করে আমার যখন সিলেকশন করতে যাব তখন এটা খুব সুন্দরভাবে সিলেক্টেড হবে। এবং আমি ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিলেও দিতে পারি, সমস্যা নেই। ক্লিয়ারিটি বাড়ালে আমার এখানে পিছনে টেক্সচারটা চলে আসতে আছে। যাই হোক আমি এবার এখন ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আমার সিগনেচারটা রেডি। এখন আমি এটাকে শুধু সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারি, অথবা আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্রাউন কালার সেহেতু আমাদের এখানে সিলেকশন টুলটা ধরতে পারতেছে না। আমরা কি করব, এখানে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে যদি তাহলে সিলেক্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক কিছু অংশ বাদ থাকছে, সেটা আমরা পরবর্তীতে রিমুভ করবো। এখন আমি এটাকে সিলেক্টটাকে আচ্ছা এইভাবে একটু সমস্যা হয়ে যেতে পারে, সেজন্য আমি ম্যাজিক ইরেজার টুল নিলাম। ম্যাজিক ইরেজার টুল নিয়ে জাস্ট এইভাবে একটা ক্লিক দিলাম, এটা অনেক ইজি হয়ে জাস্ট এইভাবে আমি যে কোনো একটা সলিড কালারটার উপর ক্লিক দিলাম, যেটা আমাদের দেখানো হয়েছে সৈয়দ সিদ্দিক ভাই দেখাইছে, যেটা আমরা জাস্ট একটা ক্লিক দিব আমাদের রিমুভ হয়ে যাবে। এখানে এই যে মাঝখানের অংশগুলো কিছু থেকে যায় সেই অংশগুলোকে আমরা একটু ম্যানুয়ালি আলাদা আলাদাভাবে ক্লিক করে নেব, ক্লিক করলে রিমুভ হয়ে যাবে এভাবে। আচ্ছা আমার রিমুভ হয়ে গেছে, এখন আমি এটাকে আমার একটা সিগনেচার এটা, এখন আমরা এটাকে আমরা প্রিসেট হিসাবে সেভ করে নিব। কিভাবে সেভ করব, প্রথমে এডিটে যাব, এডিটে যে এখানে আমাদের লেখা আছে ডিফাইন প্রিসেট ব্রাশ, আমি আবার বলছি যখন আমাদের টোটাল একটা সিগনেচার থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো ধরনের কালার থাকবে না, এভাবে তখন আমরা এই সিগনেচারের লেয়ারটাকে সিলেক্ট করে এডিট ডিফাইন প্রিসেট ব্রাশ, সরি ডিফাইন ব্রাশ প্রিসেটে যে এখানে ক্লিক করার পর এখানে ব্রাশের একটা নাম চাইবে, আমি একটা নাম দিতে পারি আমার পছন্দ মতো অথবা নাও দিতে পারি। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 1480 এই নাম্বারটা যদি আমরা খেয়াল রাখতে পারি তো পরবর্তীতে আমাদের খোঁজার ক্ষেত্রে একটু সুবিধা হবে। আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম আর এখানে অটোমেটিকলি ব্রাশটা চলে আসছে। এবং যদি আমি সিগনেচার দিতে চাই
এই ছবিটার মধ্যে আমি জাস্ট সিগনেচারটা দিব, আমি এখানে ব্রাশ তুলতেছি যাই হোক, আমরা উইন্ডো থেকে ব্রাশ সেটিং এ যাবো, ব্রাশ সেটিং এ যে ওখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করে নেবো, আমার এই যে জুম এরিয়াটার জন্য দেখা যাচ্ছে না, উইন্ডোতে যাইতে পারতেছি না, যাই হোক ওখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করবো, অথবা আমরা এখান থেকে আমাদের ব্রাশটা সিলেক্ট করে নিতে পারবো, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে যে ব্রাশটা আমার নাম্বার দেওয়া আছে ওই ব্রাশটা সিলেক্ট করে নিব, তারপরে আমরা পছন্দ মতো এখানে কালার দিয়ে নিব, যে কালার দিতে চাই জাস্ট ওই কালারটা নিয়ে এইভাবে আমি একটা সিগনেচার দিয়ে দিব। আমার এখানে অপাসিটিটা কমন আছে, অপাসিটিটাকে আমি হাই করে দিলাম, এই দেখো দেখতে পাচ্ছেন আমরা যখন এইভাবে বিভিন্ন কালারের ব্রাশটা আমরা ইউজ করতে পারি এইভাবে। এছাড়া ব্রাশ টুলের অনেক ধরনের ইউজ আছে, আমরা করতে পারবো, আমরা যত প্র্যাকটিস করবো তত আমাদের ব্রাশ টুলটা আমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে অনেক ব্রাশ টুলের চারটা ভেরিয়েন্ট আছে, সেটা হলো পেন্সিল টুল, পেন্সিল টুলটা হ্যাঁ এটা এর আগে যেটা বুঝাইছেন এই সিগনেচারটা ওই জায়গায় যেভাবে নিয়ে গেলেন ওইটা আরেকবার একটু যদি বুঝাই। তার ব্রাশের মধ্যে ব্রাশটাকে প্রিসেট করে নেওয়া হয়েছে, এখানে ব্রাশ তৈরি করা যেটা দেখাইছিলাম ওই সেম প্রসেস, মানে প্রথমে উনি সিগনেচারটা নিয়ে আসলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওটাকে আরেকটু ডার্ক করে নিলো যাতে কালারগুলো খুব ভালোভাবে ধরতে পারে, এন্ড দেন ইডিটে যাবেন, ইডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট, ওখান থেকে ব্রাশটা তৈরি করে ফেলবেন, এরপরে ব্রাশ টুলে গেলে আপনি ব্রাশ টুলে ওই ব্রাশটা পেয়ে যাবেন। আশপাশ থেকে আওয়াজ আসতেছে, যদি ইম্পর্টেন্ট কিছু বলার থাকে তাহলে বলেন, আর না হলে একটু মিউট রাখেন প্লিজ। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? জি বলেন। অনেকটা ইজি ব্যাপার, অনেক ক্ষেত্রে আমরা যখন নেকলেস পরা ছবি ক্লায়েন্ট আমাদের দেয় সেক্ষেত্রে আমাদের এডিট করতে সমস্যা হয়ে যায়, যে নেকলেসটাকে যদি আমরা একটু হাইলাইট করে দিতে চাই দেখা গেলো যে অনেকটা ফুটে উঠলো, সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতে পারি সেটা আমরা শার্পেন টুল ইউজ করে আমরা নেকলেসটাকে হাইলাইট করতে পারি। এখানে আমি একটা নতুন কপি করে নিচ্ছি যাতে করে আমাদের বোঝার সুবিধা হয়, সেক্ষেত্রে শার্পেন টুলটা নিয়ে জাস্ট আমরা এখানে ব্রাশ করবো, শার্পেন উপরে আমাদের অপাসিটি আছে, অপাসিটিটা আমার দেখা যাচ্ছে না জুমে শেয়ারের জন্য। আচ্ছা আমি behance.net একদম নিচেরটা দেখতে পাচ্ছেন, behance.net নিচে লেখাই আছে, ক্লিক করেন। আচ্ছা যাদের আওয়াজ আসছে একটু মিউট রাখতে হবে প্লিজ। তানভীর শোভন মিউট করেন। এটা হচ্ছে Behance এর সাইট, ঠিক আছে Behance এ চলে আসছি আমরা, আমরা এখন এখান থেকে চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। আপনার অ্যাকাউন্ট বোধহয় খোলা আছে, আপনার কি অ্যাকাউন্ট খোলা আছে? বাকি দিছিলাম অ্যাকাউন্ট খোলা আছে তাই না? না ম্যাম। তাহলে অ্যাকাউন্ট খোলা আছে দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট খোলা আছে, আপনি অ্যাকাউন্ট খুলেছেন হয়তো ভুলে গেছেন, এখানে ক্লিক করেন। আমি যেখানে অ্যানোটেট দিয়ে ডাক দিয়ে দিলাম এখানে, এই যে আপনি অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, এরপর আপনার অ্যাকাউন্টটাকে আপনি সুন্দর মতো সাজায় নিতে পারেন। এখানে ক্লিক করেন, আপনার নাম লেখা যাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারা অ্যাকাউন্ট গুলো সুন্দর করে সাজাবেন। ম্যাম অনেক ক্ষেত্রে হয় কি ক্রিয়েটিভ ক্লাউডে যখন আমরা কোনো কিছু নামাতে
তখন অ্যাকাউন্ট খুলে ফেললে ওই একটা অ্যাকাউন্টেই হয়ে যায় আর কি, ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তখন। অ্যাডোবি অ্যাকাউন্ট থেকে বিহ্যান্স অ্যাকাউন্ট করা যায়, ওই জন্য এখানে হয়তোবা আছে। তো যাদের বিহ্যান্স অ্যাকাউন্ট খোলা হয়নি তারাও খুলে নিতে পারেন, আর যাদের বিহ্যান্স অ্যাকাউন্ট অলরেডি আছে তাদের তো আছেই। বিহ্যান্সে আমরা নিজেদের প্রজেক্টগুলো এখানে সাবমিট করতে পারি, যে কাজগুলো করছি আমরা এগুলোকে পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারি। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কোথাও কোনো জব অ্যাপ্লাই করেন বা কাউকে বলেন, তাহলে কিন্তু সবার আগে তারা আপনার পোর্টফোলিও দেখতে চাবে। তো যতদিন পর্যন্ত নিজের একটা পোর্টফোলিও সাইট আপনাদের তৈরি না হচ্ছে, একজন ডিজাইনার হিসেবে ভবিষ্যতে হয়তো আপনি করবেন যে আপনার একটা নিজের সাইট থাকবে, পোর্টফোলিও সাইট, তো সেটা যতদিন না হচ্ছে ততদিন আমরা পোর্টফোলিও হিসেবে কি করব। আমার হয়তো 100টা 150টা 200টা 500টা কাজ থাকতে পারে, তো আমি তো আর ক্লায়েন্টকে একটা একটা করে ওভাবে পাঠাতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে কোনো একটা দুইটা মার্কেট প্লেস যেরকম আছে যেগুলোতে আমরা ফোকাস করতে পারি, আরো অনেক আছে বাট ফোকাস করবেন দুই একটা, এই দুই একটা পোর্টফোলিও যেটা কিনা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, যেমন বিহ্যান্স এবং ড্রিবল ব্যবহার করতে পারেন। এখানে আপনার পোর্টফোলিও গুলো দেয়া থাকবে, আর আপনি শুধু আপনার এই অ্যাকাউন্টের লিঙ্কটা, জাস্ট শুধু এই লিঙ্কটা যদি কাউকে দিয়ে দেন আপনার সব কাজ দেখতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই জন্য স্ক্রিনশট নাম লেখেন। আচ্ছা, নাম লেখা হয়ে গেছে, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেন, এই পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন বিহ্যান্স এর জন্য, সেই পাসওয়ার্ড এখানে বলা আছে। পাসওয়ার্ড এর ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট বলা আছে, অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টারস এর হতে হবে, এতে লোয়ার কেস আপার কেস থাকতে হবে, এবং সংখ্যা থাকতে হবে, সংখ্যা বা সিম্বল, কোনো নাম বা মেইল অ্যাড্রেস দেয়া যাবে না, কমনলি এটা ইউজ হয় না, তাহলে সেটা আপনার স্ট্রং পাসওয়ার্ড হবে। এন্ড দেন আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আপনি আপার কেস এন্ড লোয়ার কেস ইউজ করেন নাই, আপনার কিন্তু পাসওয়ার্ডটা নেয় নাই। আপার কেস লোয়ার কেস হচ্ছে ছোট হাতের বড় হাতের, ছোট হাতের বড় হাতের মিলিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে। ছোট হাতের বড় হাতের মিলিয়ে দিতে হবে, সংখ্যা বা সিম্বল থাকতে হবে, এন্ড কমনলি এটা ইউজ হয় নাই। হ্যাঁ, এবার নিয়ে নিয়েছে, এবার ঠিক আছে। ওকে, এবার ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে ইনফরমেশন গুলো আরেকবার দেখে নেন ঠিক আছে কিনা, কারণ আপনার মেইলে তো মেইল আসবে, বিশেষ করে মেইল, মেইলটা খুব ভালোভাবে দেখবেন, নাম এবং পাসওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু বারবার আপনার প্রয়োজন হবে। এটা আপনার ব্রাউজারে আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে চান কিনা এটা আপনার চয়েস, আপনি চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। এখানে বলছে যে পিক ওয়ান মোর টপিকস, এখানে আপনি আসলে কি কাজের জন্য এখানে আসছেন, এখানে বেশ কিছু টপিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। দিস উইল হেল্প আস রেকমেন্ড ক্রিয়েটিভ ওয়ার্ক ইউ উইল লাভ, আপনি এখানে একাধিকও সিলেক্ট করতে পারেন, গ্রাফিক ডিজাইন আছে, ইলাস্ট্রেশন আছে, কাজের জন্য আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। দেখেন যদি আরো কিছু থাকে সেগুলো সিলেক্ট করতে পারবেন, নিচে আছে দেখেন ইলাস্ট্রেশন, আরো নিচে যান আরো কিছু আছে, হয়তোবা একাধিক সিলেক্ট করা যাবে। মোশন গ্রাফিক্স এখন আমরা করছি না, দরকার নেই, নিচের দিকে আরো আছে। এই স্কিলগুলো তো পরেও অ্যাড করা যাবে তাই না ম্যাম? হ্যাঁ, এগুলো পরেও করা যায়, সমস্যা হয় না। আচ্ছা, ওকে, এবার সি মাই কাস্টম ফিডে চলে যান। এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। আমার এখানে সাউন্ড আসছে যে আমি কোনো কথা বলতেছি না, আপনি ইনস্ট্রাকশন দেন আমি কাজ করতেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি বুঝতে পারছি, নো প্রবলেম। আচ্ছা, আপনি বিহ্যান্সের ট্যাবে যান।
পিকচার যেটা দেওয়া আছে হৃদয়ের, এখান থেকে একটু দেখেন যে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলার পরে যখন আপনারা এই যে প্রোফাইলের এখানে আসবেন, এখান থেকে বেসিক ইনফরমেশন গুলো অ্যাড করবেন। ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, আপনার বেসিক ইনফরমেশন যা যা আছে এখানে, আপনার অকুপেশন, যদি কোনো কোম্পানির আন্ডারে থাকেন তাহলে কোম্পানি, যদি না থাকেন তাহলে দরকার নাই। লোকেশন দিবেন, লোকেশন দেওয়ার পরে আপনার নিজস্ব ওয়েবসাইট, একটু আগেই বলছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে দেন ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, বা আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে। আর এখানে ছবি আছে, চাইলে এখানে আপনারা নিজের একটা ছবি দিয়ে দিতে পারবেন। এরপর যদি আপনার কোনো টিম থাকে, টিম ওয়াইজ যদি কাজ করেন তাহলে এখানে আপনারা টিম তৈরি করতে পারবেন। আর এখানে আপনার টুইটার, ফেসবুক, ড্রিবল যা যা লিংক আছে সবগুলো আপনি এখানে দিয়ে আস্তে আস্তে আপনার যেটা যেটা আছে সেগুলো দিয়ে আপনি এখানে কানেক্ট করে দিতে পারবেন। এরপরে অ্যাবাউট মি সেকশনটাতে আপনার আরো নিচের দিকে যদি যান, অ্যাবাউট মিতে আপনার সম্পর্কে ডিটেলস লিখতে পারবেন। এখানে আপনার সেকশন টাইটেল আলাদা আলাদা সেকশন করে আপনি লিখতে পারবেন নিজের সম্পর্কে। যদি আলাদা আলাদা সেকশনে লেখেন, আলাদা আলাদা সেকশনে অ্যাড করে করে লেখা যাবে। আর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে পারেন। আর ওয়েব রেফারেন্সেস, আপনার যদি কোনো ওয়েবে কোনো কাজ থাকে সেটা যদি আপনি এখানে টাইটেল এবং ইউআরএল সহ দিতে চান এখানে অ্যাড করা যেতে পারে, বাট এটা দিতেই হবে এমন না, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এই ছিল মোটামুটি সেটিংস। এন্ড ক্রিয়েট এ প্রজেক্টে গেলে আপনারা এখানে আপনাদের পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। উপরে লেখা আছে ক্রিয়েট এ ওয়ার্ক এক্সপেরিয়েন্স, বলতে আমরা মার্কেটপ্লেসে যা কাজ করব সেইগুলো নির্দিষ্ট সাইজ আছে, গুগল করলেই আপনারা দেখতে পাবেন এবং সেই মাপেই নিবেন। বিহান্সে অ্যাড করার জন্য ছবিগুলো সেই রেশিও মেইনটেইন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ক্রিয়েট এ প্রজেক্টে যান, ক্রিয়েট এ প্রজেক্টে গেলে ওখান থেকে ছবি অ্যাড করবেন এন্ড তারপরে যে ডিটেইলস গুলো যাবে ডিটেইলস গুলো দিলেই আপনারা পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ক্রিয়েট প্রজেক্টে গেলে এখান থেকে আপনারা প্রথমে ইমেজ দিবেন, ইমেজ দেওয়ার পরে তারপর একটার পর একটা আপনার বিভিন্ন ইনফরমেশন যাবে, সেই ইনফরমেশন গুলো দিয়ে ফিল আপ করতে হবে, কোন সফটওয়্যারে কাজ করেছেন, তারপরে বিভিন্ন ট্যাগ ইউজ করা যায়। ট্যাগ ইউজ করাটা কেন ইউজ করি সেই বিষয়টা আগেও বলছিলাম, যে ট্যাগ দিয়ে মূলত যে সার্চ করা হয় বা কিওয়ার্ড রিসার্চ এর একটা বিষয় আছে যেটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, তো ওই ক্ষেত্রে আমরা ট্যাগ গুলো ইউজ করব। এখানে হাইয়েস্ট প্রবাবলি 10টা ট্যাগ ইউজ করতে পারবেন এবং আপনার কাজের সঙ্গে রিলেট করে এরকম ট্যাগ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এন্ড দেন আপনারা এটাকে সেভ করে দিবেন। আর আরেকটা অপশন থাকে হচ্ছে পাবলিক করে দেওয়া, পাবলিক করে দিবেন এন্ড দেন এখানে সবাই আপনার পোস্টটা দেখতে পারবে, লাইক করতে পারবে, অ্যাপ্রিসিয়েট করতে পারবে, যদি তারা কমেন্ট করতে চায় কমেন্টও করতে পারবে। বুঝতে পেরেছেন? আর পরবর্তীতে যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় তখন আবার দেখা যাবে। বলেন বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়? ম্যাম একটা একটা জি ম্যাম একটা ছবি তাহলে দিয়ে ট্রাই করি পরে ডিলিট করে তো দেয়া যাবে নাকি? তাহলে তো হয়তো সবাই ক্লিয়ার হয়ে যাবে, আমিও একটু ক্লিয়ার হয়ে যাইতো। ট্রাই করতে পারেন, তবে এখানে হচ্ছে বিহান্সের প্রজেক্টের জন্য একটা আলাদা সাইজ থাকে, সেটা আপনারা গুগল করে দেখে নেবেন এবং সেই সাইজ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন ছবিগুলো। আচ্ছা, তাহলে তো এখানে ছবি আপলোড করার জন্য আমাদের সেভাবেই ছবি বানাইতে হবে। হ্যাঁ, যখন আপনারা ছবিগুলো নেবেন আমরা বিভিন্ন সাইজের জাস্ট শুধু ডকুমেন্টটা নিব এন্ড দেন ওইখানে ওইটা প্লেস করে দিব, তাহলে তো হচ্ছে কাজটা ডবল হচ্ছে। শুধু মানে যেহেতু ডকুমেন্টের সাইজটা ম্যাটার করে এখানে, তো এই ক্ষেত্রে আমরা একটু যদি দেখে নেই তাহলে রেশিও মেইনটেইন করে ছবিটা দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, ও শেয়ার স্টপ করব। আচ্ছা, বিহান্সের হচ্ছে প্রজেক্ট ইমেজের ক্ষেত্রে 50 MB পার ইমেজ, প্রতি ইমেজের জন্য 50 MB এর বেশি যেন না হয় এটা করতে হয়। আর যদি কভার ইমেজ তৈরি করতে হয়, আপনাদের বলছিলাম যে যখন প্রোফাইলটা ওপেন করেন তখন একটা কভার দেখা যায়, কভারে আপনি কি কি কাজ করেন বা আপনার সার্ভিসেস, আপনার ছবি সহ সুন্দর করে একটা কভার আপনারা করতে পারবেন ওয়েব ব্যানারের মতো করে। কভার ফটো, ফেসবুকের কভার ফটো যেমন ডিজাইন করা যায় তেমন এখানেও কভার আমার ছবি দিয়ে আছে, যেমন এটা বাদ দিয়ে ডিজাইন করে
কিন্তু দেওয়াই আছে, অপটিমাল ডাইমেনশন, ডাইমেনশন দেওয়া আছে। এই ডাইমেনশনটাকেই আপনি যদি এইভাবে নিয়ে নিতে চান তাহলে এটাও করতে পারবেন, বা এর থেকে যদি অন্যরকম নিতে চান সেই মাপেও করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, রেশিওটা, এই যে 410 আর 3200, এটা তো একটা নির্দিষ্ট রেশিওর জন্য দেয়া আছে, তো এই রেশিওটা মেইনটেইন করে দিলেই হবে। দিলে হয়তো দেখা যাচ্ছে একদিক থেকে একটু কেটে গেল বা একটু অন্যরকম হয়ে গেল, এই সমস্যাগুলো হতে পারে। এই ছিল মোটামুটি বিহান্স নিয়ে। আর যদি আপনাদের এডিট করার প্রয়োজন হয় আবারও এখান থেকে এডিট করতে পারবেন। আর ক্রিয়েট আ প্রজেক্ট উপরে যেখানে আছে এখান থেকে করলেও হবে, বা আপনি প্রোফাইলে এসে যে এখানে দেখাচ্ছে ক্রিয়েট আ প্রজেক্ট ওয়ার্কার এখানে, এখান থেকে দিলেও হবে। আর বিহান্সের জন্য মোবাইলের অ্যাপও পাওয়া যায়, আপনারা যদি মোবাইল থেকে ইউজ করতে চান সেখান থেকেও ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। মোবাইলের জন্য অ্যাপও আছে। ড্রিবল অ্যাকাউন্ট খুলতে পারছিলাম না, মানে ওইটা হচ্ছে তাহলে ড্রিবলে গুগলে নিচ্ছিল না, যাব আচ্ছা ড্রিবলের এখানে বলতেছে কি লগইন ইমেল এন্ড পাসওয়ার্ড কম্বিনেশন নট ফাউন্ড। আচ্ছা আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, আমি ট্রাই করছিলাম তো নেট একটু স্লো ম্যাম, সকাল থেকে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি নতুন পেজ দিয়ে এটা থাক, নতুন ট্যাব ওপেন করে আর বাকি যেগুলো প্রয়োজন নাই সেগুলো আপনি করে দিতে পারেন। আর ড্রিবলের অ্যাকাউন্টের ক্ষেত্রে বারবার বলতেছি ড্রিবলের অ্যাকাউন্ট কিন্তু সহজে অ্যাপ্রুভ হয় না, আপনাদেরকে ইনভিটেশন দিয়ে অ্যাপ্রুভটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। বাট তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ভালো ডিজাইন করতে হবে, ভালো ডিজাইনের উপর বেস করে কিন্তু আমি আমার আরো স্টুডেন্ট যাদের আছে তাদের কাছ থেকে ইনভিটেশনটা নিয়ে দিব। আমি সাইন আপ দিব তো? হ্যাঁ এখানে আপনি নাম লিখেন, সাইন আপ করে এখানে হচ্ছে নাম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। নাম কি পুরোটা দিব? নেম এর এখানে আপনি আপনার নাম দিবেন, নাম যা তাই, আর ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সবাই একটু ভালোভাবে দেখে নেন, ড্রিবলের অ্যাকাউন্ট খুলতে অনেকেরই প্রবলেম হচ্ছিল। এটা না নিলে সমস্যা নেই, দেখা দিবেন ইমেইল এবার পাসওয়ার্ড 6 প্লাস ক্যারেক্টার হতে হবে অবশ্যই। আচ্ছা দেওয়া হয়ে গেলে এই যে এখানে আছে ক্রিয়েশন এন অ্যাকাউন্ট মিন্স ইউ আর ওকে উইথ আওয়ার টার্মস এন্ড সার্ভিসেস, এটা টিক দিতে হবে। এবার ক্রিয়েট করেন। আচ্ছা এখানে ভেরিফিকেশন চাচ্ছে মোটরসাইকেল কোনটা কোনটা, সিলেক্ট করেন, সিলেক্ট করে ভেরিফাই। হয়ে গেছে অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন ওয়েলকাম, লেটস ক্রিয়েট ইওর প্রোফাইল। এখান থেকে অ্যাড অ্যান অ্যাভাটার, এখান থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন, আপনার লোকেশন, এখান থেকে আপনি ছবি দিয়ে দিতে পারেন। চুজ ইমেজ এর উপরে ক্লিক করেন, চুজ ইমেজ উপরে। অবশ্যই প্রোফাইল পিকচার গুলো এমন দেবেন যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি ভিজিবল।
আচ্ছা এখানে বলছে হোয়াট ব্রিংস ইউ টু ড্রিবল, আপনি ড্রিবলে কেন এসেছেন? আই অ্যাম ডিজাইনার লুকিং ফর শেয়ার মাই ওয়ার্ক, আমি আমার কাজগুলো শেয়ার করতে চাই, এবং আই এম লুকিং ফর ডিজাইন ইন্সপিরেশন, দুইটাই সিলেক্ট করতে পারেন। আমরা এখানে যেহেতু হায়ার করব না, হায়ারের অপশনটা বাদ দিয়ে আমি একজন ডিজাইনার, আমি আমার কাজ শেয়ার করব, আর হচ্ছে আমি ডিজাইনের ইন্সপিরেশন নিব, দুইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখেন ফিনিশ, হয়ে গেছে। এখন আপনার এই যে এখানে বলছে ভেরিফাই করতে, আপনার মেইলটা ওপেন করে ভেরিফাই করে নেন। ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন আরো ডিটেইলস এখানে অ্যাড করার অপশন আছে নিচে, আস্তে আস্তে আপনি সেগুলো অ্যাড করে দিতে পারেন। সোশ্যাল প্রোফাইল, এই যে এখানে বামে লেখা আছে দেখেন পাবলিক প্রোফাইল, তারপর অ্যাকাউন্ট সেটিংস, পাসওয়ার্ড, সোশ্যাল প্রোফাইলস, এগুলো আপনি আস্তে আস্তে যে সমস্ত সেটিংস গুলো আছে আস্তে আস্তে অ্যাড করে দিবেন। আচ্ছা, এটুকু কি বুঝতে পেরেছেন সবাই? প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এগুলো ঠিক করবেন। এখন আপনি কিভাবে ইনভিটেশন পাবেন? ইনভিটেশন পাওয়ার জন্য আমাদের সাথে অনেকেরই ড্রিবলে অ্যাকাউন্ট আছে, তাদের কাছে ইনভিটেশন থাকে, তারা আমাদেরকে ইনভিটেশন দিতে পারবে, এই একটা অপশন। আর একটা অপশন আছে সেটা, এবার এখানে বিভিন্ন পোস্টে লেখা থাকবে ডিটেলস, যে কোনো একটা ওপেন করে আপনি দেখতে পারেন, যে কোনো একজনের পোস্ট ওপেন করেন, এখানে অনেক পোস্ট আছে। নিচের দিকে আসেন, এখান থেকে ফলো করা যায়, আপনারা চাইলে ভালো ভালো ডিজাইনারকে ফলো করতে পারেন। এখানে দেখেন ডিটেইলস লেখা আছে, আই রিসিভ অ্যান ইনভিটেশন টু ড্রিবল, দিস ইজ মাই ফার্স্ট ইনভিটেশন। তো উনি একটা ইনভিটেশন পেয়েছে, উনি এই ইনভিটেশনটা অন্যদেরকে দিতে চায়, এরকম অনেকেই পোস্ট করে। পোস্ট করার ক্ষেত্রে ওনারা হয়তো একটা মেইল দিয়ে দেয়, মেইল দেওয়ার পরে হয়তো বলে যে আপনার বেস্ট কাজগুলো এবং আপনার প্রোফাইলের লিংক ডিটেইলস সহ আমাকে পাঠান। হয়তো 20 জন 25 জন 30 জন ওনাকে পাঠায়, এর মধ্যে থেকে ওনার যার কাজ ভালো লাগবে বা যে লাকি হবে সে পেয়ে যাবে আসলে। বুঝতে পারছেন? এইভাবে আপনারা ইনভিটেশন নিতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনার ড্রিবল অ্যাকাউন্টে অবশ্যই সুন্দর সুন্দর কাজ থাকতে হবে এবং আপনার ভালো ভালো পোর্টফোলিও তাকে দেখাতে হবে। আর অনেক ক্ষেত্রে হয়তো বা দুই একজন এমন শর্তও দিয়ে থাকে যে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করেন অথবা আমাকে এইখানে ফলো করতে হবে অ্যান্ড আপনার কাজগুলো আমাকে দেখান, এরপর যদি আপনার কাজগুলো অন্যদের থেকে বেটার হয়, অনেকেই অ্যাপ্লাই করে, এর মধ্যে থেকে যারটা ভালো হবে তাকে উনি ইনভিটেশন দিয়ে দিবে, এরকম অনেক পোস্ট পাবেন। এরকম আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা সেখান থেকেও নিজেদের জন্য ইনভিটেশনের ব্যবস্থা করে নিজেদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারবেন নিজেরাই। এটা হচ্ছে নিজেরাই করার ওয়ে। বাট এভাবে যদি আপনারা না পারেন তখন এই যে যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তাদের কাছে কিন্তু ইনভিটেশন থাকে, একটা দুইটা করে ইনভিটেশন আসে মাঝে মাঝে, তো তারা চাইলে অন্যদেরকে সেটা দিতে পারে। সেটা কিসের ভিত্তিতে দেবো? সেটা দেবো হচ্ছে আপনাদের কাজের উপর ভিত্তি করে, যাদেরকে দিলে আসলে কাজে লাগবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এই ছিল মোটামুটি। এখন আপনারা আপনাদের কাজ হচ্ছে ভালো। আচ্ছা, ওনার লগইন করাই ছিল, এই যে freelancer.com এ আমরা চলে আসছি। এখন আমরা যখন কন্টেস্ট খুঁজবো ব্রাউজ অপশনে চলে যাবেন সোজা, ফ্রিল্যান্সারের যে লোগোটা, লোগোর পাশে লেখা আছে কি ব্রাউজ, ব্রাউজে যাওয়ার পরে এখানে দেখেন প্রজেক্ট, আমরা যদি বিট করতে চাই তাহলে প্রজেক্টে যাব, যদি চাই কনটেস্টে পার্টিসিপেট করব তাহলে কনটেস্টে ক্লিক করব। কনটেস্টে ক্লিক করেন, ওকে। কনটেস্টে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, এখানে অনেক কনটেস্ট আমরা পাবো। এখন কি ধরনের কাজ আমি জানি, কি ধরনের কনটেস্ট আমি খুঁজতেছি, সেই অনুযায়ী আমরা চাইলে সার্চ করে নিতে পারি। সার্চ করে নিয়ে আমরা খুঁজে দেখব যে আমরা আসলে এই ধরনের কাজ এখন জানি, এই ধরনের কাজ করতে চাচ্ছি, সেই ধরনের কাজ খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে যে কোনো একটা ওপেন করেন, যে কোনো একটা ওপেন করেন, আর এখানে অবশ্যই এই যে গ্যারান্টেড যেগুলা সেগুলো করার চেষ্টা করবেন, ওদের হচ্ছে আগের থেকে অ্যামাউন্টটা ডিপোজিট করা থাকে ফ্রিল্যান্সারে।
মানে মিস হওয়ার কোনো সুযোগ নাই, যে পেমেন্ট পাবেন না এমন কখনো হবে না, গ্যারান্টেড যদি হয়। তো এখানে আগে প্রথমে এখান থেকে আগে ভালোভাবে দেখে নেন, এখানে প্রথমেই যে অপশনটা আছে সেটা হচ্ছে এই প্রজেক্টের একটা নাম আছে, ডেসক্রিপশন আছে, এন্ট্রিজ এর অপশন আছে, উপরে দেয়া আছে ওপেন মানে এখনো চলছে, 18 ঘন্টা 1 মিনিট রিমেইনিং, 18 ঘন্টা 1 মিনিট পর্যন্ত চলবে, $20, এটা হচ্ছে তার বাজেট। আর এখানে আছে আই উইল সাবমিট এন এন্ট্রি লেটার, আপনি পরে এন্ট্রি দিতে পারেন। আর একটা আছে সাবমিট মাই এন্ট্রি, সাবমিট মাই এন্ট্রিতে গেলে আমরা এন্ট্রিটা দিতে পারবো। আর এন্ট্রি দেওয়ার আগে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ডেসক্রিপশন, আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশনটা এখন অ্যাক্টিভ, এখানে দেওয়া আছে ডেসক্রিপশন, এখানে দেওয়া আছে এমপ্লয়ার ডিটেলস, যার কাজ আমরা করছি সে আসলে কে কোথাকার, তো তার ডিটেলস এখানে খুব বেশি কিছু দেয়া নাই। দেয়া আছে যে সে আগস্ট 2020 জয়েন করেছে ফ্রিল্যান্সারে, নতুন অ্যাকাউন্ট ইউনাইটেড স্টেটস এর উনি, এবং ওনার অলরেডি টাকাটা ডিপোজিট করে দেওয়া আছে, গ্যারান্টেড একটা প্রজেক্ট। এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে ওনার আসলে কি চাই, কি চাচ্ছেন উনি সেটা দেওয়া আছে, কিছু ফাইলও অ্যাটাচ করে দেওয়া আছে, অ্যাটাচ ফাইল থাকলে আপনারা ওখান থেকে আইডিয়া নিতে পারেন। ওই সম্পর্কে বলা থাকে যে আমার অ্যাটাচ ফাইলে এরকম কিছু আছে, আমি আসলে এই ধরনের চাচ্ছিলাম বা এইটাকে মডিফাই করতে চাচ্ছিলাম, এরকম থাকলে আপনার ফাইল কিছু অ্যাটাচ থাকবে। অ্যান্ড দেন এখানে বলা আছে সাপোর্টেড সাবমিশন ফাইল টাইপ, কি কি ফাইল আপনি এখানে দিতে পারবেন, সাবমিট করতে পারবেন, এইগুলো অপশন মোটামুটি দেওয়া আছে। আর আপনি যদি এরকম কোনো কনটেস্ট মানে হোল্ড করতে চান, আপনি একটা কনটেস্ট তৈরি করে দিবেন, আপনার কনটেস্টে অন্য লোকে কাজ করবে, তাহলে আপনি এখান থেকে যে পোস্টে কনটেস্ট লাইক দিস আপনি একটা কনটেস্ট তৈরি করতে পারবেন, কিন্তু সেটা তো আমাদের দরকার নাই, আমরা তো কাজ করতে আসছি। আমরা কি করব, এন্ট্রিজে যাব, এন্ট্রিজে গিয়ে আগে এন্ট্রিগুলো দেখে নিব, কতগুলো এন্ট্রি পড়ছে, কে কেমন এন্ট্রি দিল, আইডিয়া নিব আগে। কাজটা করার আগে প্রথম কাজ হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশন এবং এখানে যা যা আছে ওভারঅল কতক্ষণ সময় আছে অবশ্যই আগে দেখতে হবে, কতক্ষণ সময় আছে, কত বাজেটের কাজ, গ্যারান্টেড কিনা, ডেসক্রিপশন, এই সবগুলো যখন আপনি দেখে নিলেন, আপনি এখন শিওর যে এই কাজটা আমি করব, দেন আপনি এন্ট্রিজে আসলেন, এন্ট্রিজে এসে দেখলেন যে কতগুলো এন্ট্রি পড়ছে, এর মধ্যে থেকে এই যে ভিউতে লেখা আছে অল এন্ট্রিজ, এখান থেকে আমরা চাইলে টপ এন্ট্রি গুলো দেখতে পারি যে কারা আসলে রিভিউ রেটিং পাইছে, কোন কাজগুলো ওনার আসলে পছন্দ হচ্ছে, সেগুলো আমরা একটু রিসার্চ করে নিব, অ্যানালাইসিস করে নিব, দেন আমরা কাজ করব। কাজ করার পরে এখানে কাউকে বোধহয় রেটিং দেয় নাই, এই জন্য টপ এন্ট্রিদের দেখাচ্ছে না কিছু, টপ এন্ট্রিজে নাই, তার কারণ কাউকেই রেটিং এখনো দেয় নাই। আবার এখান থেকে আপনারা যখন নিজেরা কোনো এন্ট্রি দিবেন তখন মাই এন্ট্রিজও দেখা যায়, তাহলে শুধুমাত্র আপনার এন্ট্রিগুলোই আপনি দেখতে পাবেন। আর প্রত্যেকের এই যে এন্ট্রি নাম্বার নিয়ে অনেকের কনফিউশন আছে, এন্ট্রি নাম্বারটা আপনি যখন এন্ট্রি দেন তখন অটোমেটিক্যালি ওটা জেনারেট হয়ে যায়। আর এন্ট্রি দেওয়ার পরে নিচে কমেন্ট বক্স আছে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করা যায়, ওইখানে আপনার এন্ট্রি নাম্বার দিয়ে কমেন্ট করবেন যে আমার এটা একটু যদি চেক করেন, হয়তো আপনি যেটা খুঁজছেন সেটা এখানে পেয়ে যাবেন, এইভাবে একটা কমেন্ট আপনারা করে দিতে পারেন। আর এই যে সাবমিট মাই এন্ট্রি, ম্যাম এখানে যে $20 দি বলেন, সরি বলেন, আমি শুনতে, এখানে যে $20 লেখা আছে যে এখানে $20, $20 যেটা আছে, এটা কি মানে ওরা সে কি সর্বোচ্চ দিবে নাকি, মানে এটার বাজেট সর্বোচ্চ দিবে, এটার বাজেটই হচ্ছে $20, যে জিতবে সে $20 পাবে আর যারা জিতবে না তারা পাবে না, বাট যদি সে কোনো জাস্ট এই ডিজাইনটা সে $20 দিয়ে কিনবে, বুঝতে পারছেন, আর সে যখন আপনাকে উইন করাই দিবে তখন আপনি তাকে অরিজিনাল ফাইল পাঠিয়ে দিবেন, তখন সেই অপশনগুলো আপনাকে দেখাবে, আপনি তখন তাকে অরিজিনাল ফাইল ডেলিভারি করে দিতে পারবেন। এন্ড দেন পেমেন্ট চলে আসবে আপনার এখানে, তারপরে উনি আপনাকে একটা রিভিউ দিবে একজন ক্লায়েন্ট হিসেবে, যে আপনি আসলে কেমন ফ্রিল্যান্সার হিসেবে, আপনাকে সে একটা রিভিউ দিবে, আপনিও তাকে একটা রিভিউ দিবেন। এই হচ্ছে মোটামুটি। আর সাবমিট মাই এন্ট্রিতে যান, অনেকের এন্ট্রি দিতে প্রবলেম আছে, ওইটা একটু বলে দিই উপরে। করে যান সাবমিট মাই এন্ট্রি, হ্যাঁ সাবমিট মাই এন্ট্রিতে আসার পরে এখানে আছে এন্ট্রি টাইটেল, এন্ট্রি টাইটেলটা হচ্ছে আমি আসলে কি কাজ করেছি, এটার একটা তো টাইটেল আছে, সেই টাইটেলটা দিতে হবে। এন্ড দেন ডেসক্রাইব ইওর এন্ট্রি, আপনার এন্ট্রিটা আসলে কিভাবে আপনি করেছেন, আপনি ওনাকে কি বলতে চাচ্ছেন, যে আমি আসলে আপনার কাজটা এইভাবে করেছি, এইভাবে করেছি, আসলে আমার কনসেপ্টটা এরকম ছিল, হয়তো বা আপনার এটা পছন্দ হবে, যদি আপনার কোনো ফিডব্যাক থাকে বা যদি কোনো চেঞ্জ লাগে আমাকে বলতে পারেন, এইভাবে একটা ডেসক্রিপশন। মূলত আপনি যার কাজটা করছেন তাকে আপনি কি বলতে চাচ্ছেন, আপনার কাজের বিষয়ে কিছু তো আপনার বলা দরকার, তাই না, যে আমি আসলে আপনার কাজটা এরকম কনসেপ্ট ভেবে করেছি,
কাজটা আসলে এইরকম ছিল, ওরকম ভাবে করেছি, এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করা আর কি। যে আমি যদি আপনার কাজটা করি, আমি আপনাকে নিশ্চয়ই বলবো যে এই কাজটা আসলে এমন ছিল, এইভাবে করেছি, হয়তো আপনি যেটা খুঁজছেন এরকম ভাবে, আর যদি আপনার কোনো চেঞ্জের দরকার হয় আপনি আমাকে বলেন, এভাবে বলবো না, সেই জিনিসটা এখানে লিখবেন। এন্ড দেন এখানে আছে হচ্ছে লাইসেন্স কন্ট্যাক্ট। আমরা যদি কোনো স্টক ফটো নিয়ে থাকি তাহলে আমরা নিচের অপশনটাতে যাব যে আমরা অন্য কোনো এলিমেন্ট নিয়ে কাজ করছি, বাট যখন আমরা নিজেরা কাজ করছি অন্য কোনো স্টক ফটো বা কোনো কিছু আমরা ইউজ করছি না, সেটার ক্ষেত্রে দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, পুরোটাই আমার নিজের, এখানে অন্য কারোর কোনো কিছু নাই। আর ডান দিকে আছে যেটা অ্যাড ফাইলস, এইখানে আমরা ব্রাউজ ইউর ফাইলস এ ক্লিক করে নিজেদের যে ফাইলটা, এখানে জিপ ফাইল দেওয়া যাবে, জেপিইজি দেওয়া যাবে, জেপিজি, পিএনজি, চারটা ফরম্যাট দেওয়া যাবে, এই চারটা ফরম্যাটের যে কোনো ফাইল আপনি এখানে দিতে পারবেন। ফাইলটা সিলেক্ট করে নিবেন, সিলেক্ট করার পর ওটা আপলোড হয়ে যাবে, একাধিকও দেওয়া যায়, এখানে সমস্যা হয় না। এন্ড দেন নিচের দিকে আরো কিছু অপশন আছে, এখানে দেখেন আছে এন্ট্রি সেল প্রাইস। আমি আগেও বলেছিলাম আবারও বলতেছি, সেল প্রাইসটা হচ্ছে আমি সাপোজ উইন করলাম না, আমি উইন করলাম না, অন্য কাউকে উইন করাই দিল, বাট ওনার আমার ডিজাইনটাও পছন্দ, উনি চাচ্ছে যে আমার ডিজাইনটা উনি কিনে নেবে, যাকে উইন করিয়েছে সে তো উইন হয়ে গেছে, এর পাশাপাশি উনি চাইলে অন্য আরো 5-10 ডিজাইন কিনে নিতে পারে ওনার যদি পছন্দ হয়। তো ওনার পছন্দ হলে আমার যে ডিজাইনটা আমি সেটা কততে সেল করব, এখানে ওনার আছে 20 USD, মানে যে আমাকে 20 USD দিতে হবে এমন না, আমি 5 USD দিতে পারি, আমি 25 USD দিতে পারি, ইটস আপ টু মি যে আমি আমার ডিজাইনটা যদি উনি আমাকে উইন না করায়, তাহলে যদি কেউ কিনতে চায় তাহলে আমি এটা কততে সেল করব। তো আপনারা অ্যামাউন্টটা ওরকম ভাবে বুঝে দিবেন, যাতে যদি সেল করার মতো চিন্তা ভাবনা যদি থাকে আর ওনার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যেন সেল হয়ে যায়। যেহেতু আপনারা সবে মাত্র শুরু করছেন, এখানে 20 USD আছে, আপনি হয়তো 15 দিলেন, যে যদি ওনার পছন্দ হয় হয়তো উনি নিয়ে নিবে। এন্ড দেন কিছু অপশন আছে, দেখেন প্রমোট মাই এন্ট্রি, আমি যদি আমার এন্ট্রিটাকে প্রমোট করা, বলতে আমরা অনেকেই বুঝি যে প্রমোট করাটা কি, আসলে আমরা বিজ্ঞাপন দেই কোনো কিছু প্রমোট করি না, অনেকটা ওই রকম। এটা হচ্ছে হাইলাইট, freelancer.com আমার এন্ট্রিটাকে হাইলাইট করবে, কার কাছে, বায়ারের কাছে। তার জন্য আমাকে কি করতে হবে, $0.50 freelancer.com কে পে করতে হবে, যদি আমি পে করি তাহলে হাইলাইট হবে। আরেকটা আছে সিলড, যদি আমি আমার এন্ট্রিটা সিল করে দেই, অনেকগুলো এন্ট্রির সামনে দেখবেন একটা লক, তালা, তারা কি এন্ট্রি দিয়েছে সেটা আমরা দেখতে পাই না, কেন, তারা সিল করে দিয়েছে, যদি সিল করে দেয় তাহলে কেউ দেখতে পায় না, মানে আপনার যে কনসেপ্ট সেটা অন্য কেউ দেখে কিন্তু আর করতে পারবে না যদি সিল করা থাকে। আমাদের কাছে যেহেতু এখন ডলার নাই, সো আমরা এই দুইটা অপশনের কোনোটাতেই যাব না, আর যদি টাকা থাকে, যখন আপনাদের কাছে অনেক ডলার থাকবে আপনারা চাইলে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। And then submit entry. এন্ট্রিটা সাবমিট করে দিবেন, এন্ট্রিটা সাবমিট করার পরে আপনাকে সোজা ওই পেজে নিয়ে যাবে যেখানে সবার এন্ট্রি গুলো আছে, ওইখানে আপনার একটা এন্ট্রি নাম্বারও দেওয়া থাকবে, দেন আপনি ওই এন্ট্রি নাম্বার সহ কমেন্ট করে দিবেন। দেখবেন অনেকে কমেন্ট করেছে, কমেন্ট করাটা এই কারণে যে একটা কন্টেস্টে হাজার হাজার এন্ট্রি পড়তে পারে, আপনার এন্ট্রিটা সে যেন দেখে, তার যেন চোখে পড়ে, এই জন্য কমেন্টটা করা। আর লোগোর ক্ষেত্রে যদি পিএনজি চাই, যদি উল্লেখ করা থাকে তাহলে পিএনজি দিবেন, আদারওয়াইজ জেপিজি বা জেপিজি দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে মোটামুটি কন্টেস্টের বিষয়ে। কন্টেস্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে?